সো 8:30 শার্প 23rd অক্টোবর বলেইছিলাম, আজকে এক্স্যাক্টলি এই টাইমটাতে আমরা আসব। আর আমি এসে গেছি। ওয়েলকাম টু মাই শো টকাথন উইথ শুভদীপ। আমি শুভদীপ, আপনাদের হোস্ট। এবং সবচেয়ে প্রথম যেটা আপনাদের জানাবো সেটা হচ্ছে যে শুভ বিজয়া, শুভ লক্ষ্মী পুজো, সব কিছু মিলে আপনাদের সবাইকে শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আর অগ্রিম কালী পুজোও আসছে, তার জন্য আপনাদের আগে একটা অগ্রিম শুভেচ্ছা তো অবশ্যই, শুভেচ্ছা প্রীতি যাই বলুন। সো আজকে আমি আবার এসেছি আরেকজন সাংঘাতিক ইন্টারেস্টিং একজন গেস্টকে নিয়ে। আপনারা তো সবাই জানেন, বিকজ আপনারা যারা ফলো করছেন আমাকে বা সেই গেস্টকে অন ফেসবুক, আপনারা তো জানতেই পারছেন যে আজকে আমরা আসছি। এবং আজকে আমরা আসছি একটা খুব দারুণ টপিক, খুব মজার একটা টপিক নিয়ে। যে যে পুজো গেল, এত খাওয়া দাওয়া, মজা, হই হুল্লোড় করলাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে, কিন্তু তাতে যেটা হলো সেটা হলো যে একটুখানি ওয়েট ওয়েট গেইন করলাম। আর এই যে ওয়েট গেইন করলাম এবং সেই ওয়েটটাকে এবারে ঝরাতে গিয়ে আমাদের যেটা ছুটছে সেটা হচ্ছে কাল খাওয়া। কিন্তু আমাদের লাইফটাকে কিন্তু অনেক ইজি করে দিতে পারেন এমন একজন একজন মানুষ আজকে আমাদের মধ্যে আছেন। তার হাতে একটা ম্যাজিক ব্যান্ড আছেন, তিনি যদি সেটাকে একটুখানি ঘোরান তাহলে দ্যাট উড বি আর কমপ্লিট ম্যাজিক অ্যান্ড এভরিথিং উইল টার্ন অ্যাবসলিউটলি আপনি যা চাইছেন তার মতন করে। আপনার যে ওয়েট আপনি চান, যেভাবে আপনার লাইফস্টাইল আপনি নিজে ডিজাইন করতে চান, সেই সমস্ত উনি আপনাকে গাইড করতে পারেন। কিন্তু তার আগে আপনাকে যেটা করতে হবে, এই অনুষ্ঠানটা শেষ অবধি দেখতে হবে, আপনার মনে যা যা প্রশ্ন আছে তাকে করতে পারেন। আপনারা অনেকেই আমাকে অলরেডি মেল করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন অনেক কোয়েশ্চেন নিয়ে, আমি সেগুলো তো অবশ্যই সেই গেস্টের সাথে আজকে আলোচনা করব। ফার্স্ট, সেকেন্ডলি যেটা আরেকটা জিনিস বলছি সেটা হচ্ছে যে আপনারা যারা আমাকে চেনেন না, আমি একটু ইন্ট্রোডিউস করে দিই। আমি শুভদীপ, শুভদীপ বাসু। আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে টকাথন উইথ শুভদীপ, যেটা সেলিব্রিটি চ্যাট শোকে নিয়ে আমি একটা একটা চ্যানেল আছে যেটা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। সো গো টু ইউটিউব অ্যান্ড সাবস্ক্রাইব টু টকাথন উইথ শুভদীপ, গিয়ে সাবস্ক্রাইব করুন, বেল আইকন টিপুন, তাহলে আপনার আমার যা যা নতুন ভিডিওজ আসবে, যে যে নতুন সেলিব্রিটিজ আসবে তাদের সকলকে আপনারা দেখতে পাবেন সেই মুহূর্তে। এটা হয়ে গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আমার টকাথন উইথ শুভদীপের ইনস্টাগ্রাম পেজে, যেখানে প্রচুর রিলস থাকে, প্রচুর ইন্টারেস্টিং টপিক থাকে, এবং এই যে আজকের ইন্টারভিউ সেটাও হয়তো আপনারা IGTV-তে দেখতে পারবেন। তো যারা একটু টেক স্যাভি তারা কিন্তু অবশ্যই আমাকে ফলো করুন অন মাই ইনস্টাগ্রাম, এবং অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টকাথন উইথ শুভদীপে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না, আজকের যে আমার গেস্ট তিনি সত্যিকারের খুব স্পেশাল। তিনি কিন্তু আমাদের লাইফস্টাইলকে ডিজাইন করেন, তিনি আমাদের জীবনটাকে একটা খাঁচে ফেলে দেন এবং আমাদের নিজেদের সুন্দর করতে সাহায্য করেন। তিনি আর কেউ নন, আমাদের প্রচুর পরিচিত এমন একজন মুখ, একজন সেলিব্রিটি ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট, রেশমি রায়চৌধুরী। রেশমি, ওয়েলকাম টু মাই শো। নমস্কার, শুভ বিজয়া সবাইকে। থ্যাংক ইউ শুভদীপ, থ্যাংক ইউ। এটা একটা রিয়েলি দারুণ টপিক তুমি সিলেক্ট করেছো, আমি খুব পছন্দ করি, কারণ সবাই এটা চায়, এর ডিমান্ড প্রচুর পুজোর পর থেকে আরম্ভ হয়ে যায়। এক্স্যাক্টলি রেশমি। আর একটা কথা হচ্ছে যে হ্যাঁ, বা দর্শকরা হয়তো জানেন যে রেশমি রায়চৌধুরী কা পাওয়ার দুর্গা ঠাকুরকে পাওয়ার মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, বিকজ রেশমিকে তো পাওয়াই যায় না, শি ইজ সো বিজি। উনি তো গ্লোব ট্রটার, আপনারা হয়তো অনেকেই জানেন, উনি আজকে কলকাতায় কালকে আমেরিকার মধ্যে শাটল করেন, কিন্তু তার মধ্যেও আমরা ওনাকে পেয়েছি ওনার প্রচুর বিজি স্কেডিউলের মধ্যে। তো আমরা আজকে সেই মকাটাকে বা সেই সুযোগটাকে ফুল ফ্লেজেডলি নেওয়ার চেষ্টা করব, আমাদের মনে সমস্ত কিছু কোয়েশ্চেন। তো রেশমি, যেটা হচ্ছে সেটা হলো যে ওয়েলকাম টু মাই শো অ্যান্ড আর রিয়েল রিয়েল শুভ বিজয় টু ইউ অ্যাজ ওয়েল। মানে সত্যি সত্যি আমি আজকে খুব খুশি, আপ্লুত রেশমি আপনাকে পেয়ে আমার এই টক শোতে। আচ্ছা রেশমি, যেটা হচ্ছে সেটা হলো যে এখানে আমি মানে খুলতেই প্রচুর কমেন্টস এসে গেছে, এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অনেক লোক আমাদের একসাথে দেখছেও। দেবশ্রী মিত্রা তো লিখছেন যে, আমি একটু পড়ে নিই যারা যারা লিখেছেন, তারা গুড ইভিনিং বলেছে দেবশ্রী মিত্র, সোহিনী কয়াল বলেছেন গুড ইভিনিং, দেবশ্রী মিত্র বলেছে আমার অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্ন টশ্ন তো আসবেই রেশমি। তার আগে একটু জাস্ট ছোট্ট করে জেনে নিই রেশমি, হাউ ইজ ইয়ার লাইফ রাইট নাও? এই দুর্গাপুজো কিরম গেল, কলকাতা, আমেরিকা, নতুন পরিবার, নতুন সংসার কিরম চলছে, এভরিথিং, হাউ ইজ ইয়ার পার্সোনাল লাইফ? পার্সোনাল লাইফটা খুব ছোট করে বলি, আমি একটা প্রফেশনাল মানুষ, সবাই প্রফেশনালি আমার অ্যাডভাইস দিতে এখানে দাঁড়িয়েছে। আপনি নিজে খাওয়া দাওয়া কিরকম করেন? না, এটা কিন্তু আমি একটা বলি, আমি সমস্ত পেশেন্টদেরও বলি, নিজেকেও বলি, যে যদি উৎসবে উৎসবের মতো খাওয়া দাওয়া না করো তাহলে কিন্তু লাইফস্টাইলটাকে তুমি অ্যাকচুয়ালি এনজয় করছো না,
সেটা কিন্তু উচিত না, লাইফকে কোনো একটা জায়গায় এনজয় করা উচিত। সুতরাং খুব রেগুলেটেড ওয়েতে, মানে আমি আমার কথা বলছি, তারপরে তো সবার কোয়েশ্চেন কোয়েশ্চেন আর আনসার নিয়ে আসবো। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি 3 মাস সেখানে থাকি, ঠিক পুজোর সময়, বাকি টাইমটা ইউএসএ থাকি। এবং ইউএসএ থাকি আর এখানে থাকি কোনো তফাৎ নেই, কারণ কন্টিনিউয়াস আমি পেশেন্টদের সাথে অনলাইন আর এখানে এলে অফলাইন অর্থাৎ ফেস টু ফেস কনসালটেশন করি। আমি পুরোপুরি কলকাতার সাথে কানেক্টেড, আমি কোনো টাইম কলকাতাকে ছেড়ে না ভাবতে পারি। আমি ভারতও বলবো না, শুধু কলকাতা, বাংলা ভাষা, বাংলা খাবার, সমস্ত কিছুর সাথে আমি এমন ভাবে কানেক্টেড যে আমি ইউএসএ বসেও কিন্তু কলকাতাকে পুরো এনজয় করি। কারণ সকাল থেকে প্রায় 40-50 জন পেশেন্টের সাথে আমার কন্টিনিউয়াস অনলাইন কনসালটেশন হয়। শুধু আমি ইউএসএ তেও ইন্ডিয়ার ফ্লেভার, মানে কলকাতার ফ্লেভার পাই, কি অবস্থা, কোভিড এর কি সিচুয়েশন, কজন অসুস্থ হলো, কজন, কারণ শুধু নিউজ না, পেশেন্টদের সাথে ডিরেক্টলি আমার ইন্টারাকশন হয়, তাদের আনন্দ তাদের দুঃখের সাথে আমার ডে টু ডে লাইফে ইন্টারাকশন হয়। সুতরাং আমার লাইফটা মোর অর লেস একই রকম হয়েছে, শুধুমাত্র যেহেতু গত 3 বছর ধরে আমি ইউএস আর ইন্ডিয়া করছি, সেহেতু আমার একটা অদ্ভুত অন্যরকম ভিউ এসছে যে ইউএস এর লাইফস্টাইল আর ইন্ডিয়ার লাইফস্টাইলের মধ্যে যে ছোট্ট একটা তফাত আছে সেটাকে কোথাও একটা কানেক্ট করার চেষ্টা করি। ওখানকার যে ডায়েট, ওখানকার যে আমার প্রফেশনের মেনলি লাইফস্টাইলের সাথে এখানে লাইফস্টাইলের কোথায় একটা তফাত সেটাকে আমি বোঝার চেষ্টা করি, সেটাকে আমি কানেক্ট করার চেষ্টা করি। সুতরাং আর পুজো আমি প্রচন্ড আনন্দে কাটিয়েছি, সব কিছু করেছি, এনজয় করেছি। এবং আমি এটাও ঠিক করেছি, পুজোর পর কোনো আমার ক্লায়েন্ট পেশেন্ট এদের আমি বকবো না, তাদের ওজন অল্প বাড়তে পারে, আমি সেটা কনসিডার করব। কারণ পুজোটা সত্যি খুব, আর বিশেষ করে এবছরের পুজোটা গত 2 বছরের পর ভেরি স্পেশাল, সুতরাং আমি রিয়েলি এনজয় করেছি। সত্যি কথা, সেটা ঠিক। আর রেশমি যেটা বলছি সেটা হলো যে আমি আপনি আসবেন জেনে আমরা এতটাই উৎসাহিত ছিলাম যে আমরা কিছু কোয়েশ্চেন্স আমরা বলেছিলাম যে আপনাদের যাদের যাদের কিছু কোয়েশ্চেন্স আছে তারা আমাকে পার্সোনালি ইমেল করতে পারেন। অনেকে ওপেন ফোরামে লিখতে চায় না বা কিছু, আপনি ইমেল করতে পারেন, উই ক্যান ডিসকাস ইট অন দ্য শো। তো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, অনেকে মেল পাঠিয়েছে। তো এবারে একটু শুরু তো আপনার পার্সোনাল একটু শুনে নিলাম যে পুজোটা খুব মজা হয়েছে, কাটিয়েছেন। এবারে আমরা যারা যারা সত্যি কিছু বুঝি টুঝি না, আমরা প্রচুর খেটে ফেলে এখন তো খুব গিল্ট কনসিয়াসে ভুগছি, তো এরকম প্রচুর মানুষ আছে যারা কিছু কিছু কোয়েশ্চেন্স করেছে, আমি সেগুলোতে একটু একটু যেতে চাই। প্রথম কোয়েশ্চেন যেটা আপনাকে আমি একটু করতে চাই সেটা হচ্ছে, এখানে দেবশ্রী মিত্রা লিখেছেন, আমার কতগুলি প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন, অনেক সময় অনেককেই বলতে শুনেছি যে তিনি ওজন কমাতে চাইছেন বলে হোয়াইট সুগার অ্যাভয়েড করে ব্রাউন সুগার, জ্যাগারি, হানি এগুলোকে খাবারের ইনক্লুড করছেন। মানে ব্রাউন সুগার, মানে ব্রাউন সুগার, জ্যাগারি হচ্ছে কি গুড়, এবং হানি মানে মধু, এগুলোকে খাবারে অনেকে ঢোকাচ্ছেন। কিন্তু যিনি পার্টিকুলারলি ওয়েট রিডিউস করতে চাইছেন তার জন্যে সাদা চিনি অ্যাভয়েড করে যদি এই জিনিসগুলো খাওয়া কতটা লজিক্যাল, এটা একটা কোয়েশ্চেন। আই ডোন্ট দে ইন্টারাপ্ট উইথ দ্য ওয়েট লস প্রসেস। 2, মিল স্কিপ করা, লাইক কোনো অনুষ্ঠানে লাঞ্চ বা ডিনারে একটু রিচ অয়েলি ফুড খাবো বলে যে কোনো একটা মিল লাইক ব্রেকফাস্ট আর লাঞ্চ স্কিপ করে যাওয়া, অথবা পরের দিন ব্রেকফাস্ট খাওয়া। মানে উনি অনেক একটা খুব বড় কোয়েশ্চেন করেছেন, একটু দাঁড়ান আমি বলে দিচ্ছি আপনাকে। উনি লিখেছেন, দেখতে পাচ্ছেন হয়তো আপনিও, ইটস অলরেডি অন দ্য স্ক্রিন রেশমি, যে মিল স্কিপ করা লাইক কোনো অনুষ্ঠানে লাঞ্চ বা ডিনারে একটু রিচ অয়েলি ফুড খাবো বলে যে কোনো একটা মিল বা ব্রেকফাস্ট আর লাঞ্চ স্কিপ করে যাওয়া, অথবা পরের দিন। উনি অনেক বড় লিখেছেন, তার ফলে কি বলুন তো জিনিসটা পুরো আসছে, মানে আসছে না। বুঝে গেছি আসল কথাটা, আমি বুঝে গেছি কি বলতে চাইছেন, ঠিক আছে। এই এই আমি উনার সাথে আরেকটা ছোট কোয়েশ্চেন করছি, এই একই রকম কোয়েশ্চেন আরেকজন করেছেন, উনার নাম হচ্ছে শতরূপা বিশ্বাস। উনি বলেছেন, আমি সুগারের রোগী, আমি কি এই হানি, জাগারি বা সুগার সাবস্টিটিউট, সুগার সাবস্টিটিউট ইন দ্য সেন্স হানি, জাগারি খেতে পারি? তো এই দেবশ্রীর সাথে ওটার একটু মিল আছে বলে আমি একটু আপনাকে একই সাথে এই দুটো কোয়েশ্চেন করে নিলাম। দেবশ্রী অনেক ধন্যবাদ। আর সেকেন্ড জনের নাম সোহিনী, কার নাম বললে শুভদীপ, সেকেন্ড জন যিনি, দ্বিতীয় জন সোহিনী, সহেলি, সহেলি অনেক ধন্যবাদ তোমাদের দুজনেরই কোয়েশ্চেন। আগে দেবশ্রীটা দিতে দিতে আমি সহেলিটাই কথা বলবো। প্রথমত
একটা জিনিস মাথায় রেখো যে আগে আমি হানি সুগার, এই হানি জ্যাগারি আর হচ্ছে অর্থাৎ গুড় মধু চিনি, এই তিনটের কি ডিফারেন্স বা ব্রাউন সুগার সেটা আমি পরে বলবো। আগে আমি ফার্স্ট বলি যে এটা যেটা আসে না, যে প্রথমে একটা জিনিস জেনে রাখো যে এই যে পুজো বা যে কোনো উৎসবে মানুষের ককেজি ওজন হবে, এই 5 দিনের অনুষ্ঠান যদি একটা মানুষ ভালো করে খায় তাহলেও 3 কেজি ম্যাক্সিমাম কম, এই 3 কেজি ম্যাক্সিমাম বাড়ে, তার বেশি কিন্তু বাড়ে না, বাড়া উচিত না যতই টেন্ডেন্সি থাকুক, যদি না একেবারে সকাল বিকেল অনেক করে খায়। এবারে এই 3 কেজি রিডাকশনের জন্য বা কমানোর জন্য অথবা কোনো একটা বেলা কেউ একটা নেমন্তন্ন খেলো বা পুজোতে অষ্টমীর দিন খাবার খেলো, তারপরে সে যদি ভাবি যে পরের ডায়েটটাকে কিভাবে আমি রেগুলেট করে পরের দিনের হতে পারে বা সেকেন্ড পরের যে মিলটা আছে সেটাকে স্কিপ করে বা কমিয়ে আমি কিভাবে এটাকে, মানে এটাকে আমি কিভাবে অ্যাডজাস্ট করব, এই কোয়েশ্চেনটা আমি খুব নর্মালি পাই। এটা সবারই স্বাভাবিক একটা কোয়েশ্চেন, এর মধ্যে কোনো দোষ নেই, কিন্তু প্রবলেমটা অনেকটা এরকম যে একটা পাপ করলে যেমনি সেই পাপের কোন রকম প্রায়শ্চিত্ত ওইভাবে করা যায় না ঠিক খাবারের ব্যাপারে, কারণ ক্যালোরি ইনটেকটা যদি হয়ে যায় তোমাকে পরবর্তী কালে কি করতে হবে, পরের দিন বলো পরের মিল বলো, সেটা ন্যাচারাল যা খাও বা যা তোমার যদি রেস্ট্রিক্টেড ডায়েট খাও বা নন রেস্ট্রিক্টেড ডায়েট খাও, নর্মাল ডায়েটে যাও, তবে তোমার মেটাবলিজম আবার নর্মাল। তুমি যদি সেটাকে আবার কমাও বাড়াও, বিশেষ করে স্কিপ করো অর্থাৎ বন্ধ করো, স্কিপটা হচ্ছে ওয়েট গেনেতে সাহায্য করে, সেটা আমি তোমাদের বলবো পরে যে ওয়েট রিডাকশনে কোন কোন জিনিস সাহায্য করে, তার মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে মিল স্কিপ করবে না। মিল স্কিপ যদি করো তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তুমি ভাবছো তোমার ক্যালোরি কমছে, তোমার আলটিমেট ইনটেক কমছে, সুতরাং তোমার ওজন কমতে তুমি বাধ্য, কিন্তু ওজন কমে না, এক্ষেত্রে ওজন বাড়ে, তার একটাই কারণ তোমার বেসাল মেটাবলিক রেটটা খুব কমে যায়। এবার বেসাল মেটাবলিক রেট কি ইত্যাদি কি সেগুলো পরে আসছি, কারণ এটা আমাদের ডিটেলে আলোচনা করতেই হবে, কারণ একটা রিডাকশনে অর্থাৎ ওজন তুমি পুজোতে খেয়ে বাড়িয়ে কিভাবে কমাবে খুব কম দিনের মধ্যে। আমরা ধরে নিলাম এই কালী পুজো আর ভাইফোঁটা যাওয়ার পর অন্তত মানে নভেম্বরের মধ্যে, কারণ ডিসেম্বর আবার একটা ফেস্টিভ সিজন, তার আগে তুমি 1 মাসের মধ্যে তোমার যে ওজনটা বেড়েছে সেটা তুমি কিভাবে কমাবে সেটার আমি একটা কম্প্যাক্ট তোমাদের কাছে একটা উপায় দেব। সেই উপায়টা জানার জন্য প্রথম 1 নম্বরই হচ্ছে দেবশ্রী, সেকেন্ড কোয়েশ্চেনের উত্তর হচ্ছে তুমি যাই খেয়ে থাকো তাতে ওজন বেড়ে থাকুক, তুমি পরবর্তী খাবারের কোনো মিল স্কিপ করবে না বা পরের দিনের কোনো খাবার অফ করবে না, তাহলে তুমি কিন্তু ওজন বাড়ার টেন্ডেন্সি থেকে আরো বাড়বে। সুতরাং এটা হতে গেল তোমার দ্বিতীয় কোয়েশ্চেন। এবার প্রথম কোয়েশ্চেন যেটা আসছি সেটা হচ্ছে, তার মানে তুমি মিল স্কিপ করছো না, মিল স্কিপ করাটা আরো ডেঞ্জারাস, ওজন বাড়াতে আরো সাহায্য করে। এবার প্রথম যেটা কোয়েশ্চেন করেছো এবং তার সাথে সৈনীও করেছে একই রকম কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমি উনি সুগারের রোগী আর তাছাড়া স্বাভাবিক ক্ষেত্রে যে চিনি গুড় মধু, গুড় মধু জিনিসটা খুব ভালো স্বাস্থ্যের জন্য ভালো এটা আমরা জানি, তাই সেটাকে সাবস্টিটিউট হিসেবে খাওয়া যায় চিনির পরিবর্তে না। চিনির পরিবর্তে যদি রিডাকশন বা সুগার কন্ট্রোলের কথা বলে, এই দুটো জায়গা থেকে বলে, সেই দুটো জায়গা থেকে না মধু না গুড় কোনোটাই অ্যাকচুয়ালি একটুও সাহায্য করে না, কারণ এতে ক্যালোরির ডিফারেন্স বিশেষ কিছু থাকে না। সুতরাং কখনোই, কিন্তু গুড়ের মধ্যে এমন একটা জিনিস থাকে অল্প বিস্তর আয়রন থাকে, সুতরাং একটা মিনারেল বেশি পাচ্ছ, তাই জন্য গুড়টার নাম্বারটা একটু বেশি, চিনিটা শুধু কার্বোহাইড্রেট। কিন্তু কখনোই তুমি যদি রিডাকশনে যাও অর্থাৎ ওজন কমাতে চাইছো, সেখানে তুমি ভাবলে আমি চিনি খাই না, আমি স্যালাডের মধ্যে বেশ 1.5 চামচের মতো মধু দিয়ে দিলাম, হবে না, তোমার একই একই ক্যালোরি আসবে। আমি গুড় দিয়ে দিলাম, গুড় দিয়ে আমি রান্না করি, আমি চিনি ইউজ করি না, তোমার কোনো লাভ হবে না রিডাকশনের ক্ষেত্রে। এটা আসছে ভিটামিন মিনারেলস অন্য গুণের জায়গা থেকে, বা হানি বা মধুতে আরো অনেক গুণ আছে সেই গুণের জায়গা থেকে। আজকে তো আমরা সেগুলো নিয়ে কথা বলতে বসিনি, আমরা বসেছি ওজন কমানো, ওজন কমানো বা সুগারের ক্ষেত্রে কিন্তু এই সাবস্টিটিউট গুলো কার্যকরী নয়, তোমাকে বন্ধ করতে হলে সবকটাই বন্ধ। আচ্ছা, আমি যেটা তোমাদের মেইন জায়গা থেকে আসছি যে
আর এই যে আমাদের কথাবার্তা হলো না, যে আজকে টপিকটা, যে আজকে টপিকটা হচ্ছে যে তোমার পুজোতে ওজন বেড়েছে, ওজন আমরা প্রথমে ধরেই নিলাম যে 2.5 থেকে 3 কেজি বাড়তে পারে, নর্মালি এটাই বাড়ে। এবার সেটাকে তুমি রেগুলেট করবে কি করে, অর্থাৎ কন্ট্রোল করবে কি করে? প্রথমত কতগুলো জিনিস জানো, যে ওজন যে বাড়ে কাদের কাদের বাড়ে, নর্মালি কাদের কাদের বাড়ে এবং কিসের জন্য বাড়ে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে বাড়ে নর্মালি কয়েকটা কারণে। আমার অনেকেই বলে যে আমার জল খেলে ওজন বাড়ে, আমার খুব টেন্ডেন্সি আমি খুব একটা কিছু খাই না তবু ওজন বাড়ে। অনেকেই তো পুজোতে খাচ্ছে কিন্তু আমি একটু খেয়েছি বিরিয়ানি একদিন, তাও অল্প করে, তাও আমার ওজন বেড়েছে। এক্ষেত্রে ওজন বাড়া কতগুলো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে তোমার জেনেটিক্যাল ফ্যাক্টর, আরেকটা হচ্ছে তোমার কোনো হরমোনাল কোনো প্রবলেম আছে কিনা, যেমন থাইরয়েড বা অন্য ধরনের কোনো হরমোনাল প্রবলেম আছে কিনা। থার্ড ফ্যাক্টর হচ্ছে যে তোমার মানে এইগুলো কিন্তু একদম রিলেটেড, যে তুমি কতটা খাচ্ছ এবং কতটা ইনটেক করছো, কতটা এক্সপেন্ডিচার করছো, অর্থাৎ কতটা তুমি ব্যয় করছো। এইগুলো সমস্ত নিয়ে তোমার হয় কি, তার মানে জেনেটিক্যাল ফ্যাক্টর আছে, ইনটেক খাবারের ইনটেক আউটপুট আছে, হরমোনস রয়েছে। এবার এইগুলো ইনফ্লুয়েন্স করে হচ্ছে তোমার ওজনটা কি পরিমাণে বাড়বে, কতটা বাড়বে, অন্য লোকের সাথে তোমার ডিফারেন্সটা কেন বেশি। একজন অনেক খাচ্ছে তার ওজন বাড়ছে না, কিন্তু তোমার ওজন বাড়ছে, কারণ তোমার জেনেটিক্যাল ফ্যাক্টরটা ইদার বেশি আছে ওজন বাড়ার, অর্থাৎ তোমার বেসাল মেটাবলিক রেট কম, অথবা তোমার কোনো হরমোনাল ডিজিজ আছে, থাইরয়েড বা অন্য কিছু, যেটার থেকে এই টেন্ডেন্সিটা, পিসিওডি থাকলেও অনেক সময় এটা বাড়ে। এবার এইগুলো কারণে হচ্ছে হরমোনাল টেন্ডেন্সির জন্য এটা বাড়ে। আরেকটা হচ্ছে তুমি ইনটেক করছো বেশি, আউটপুট বা বেরোচ্ছে তোমার কম, অর্থাৎ এক্সপেন্ডিচার, এনার্জি এক্সপেন্ডিচার হচ্ছে কম। এই কারণগুলোকে এবার তুমি কন্ট্রোল করবে কি করে। সুতরাং কম্পেয়ার করো না কখনো আরেকজনের কতটা বাড়ছে, কতটা কমছে, কি হচ্ছে না হচ্ছে, কারণ প্রত্যেকটি আমার চুল স্কিন যেমনি আলাদা, কালার যেমনি আলাদা, টেক্সচার যেমনি আলাদা, আমার কথা বলার ভঙ্গি যেমনি আলাদা, তেমনি আমাদের ওজন বাড়বে কি কমবে সেগুলো ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল টেন্ডেন্সির ওপর। আর এগুলোকে রেগুলেট করতে হলে প্রথমত হরমোনাল কোনো ইমব্যালেন্স আছে কিনা ফার্স্ট আগে রেগুলেট করতে হবে। সেটা কিন্তু তুমি আমি ওষুধ খাবো না, আমি শুধু ডায়েট দিয়ে করব, এরম করলে হবে না, যদি তোমার টেন্ডেন্সি নিয়ে কোনো প্রবলেম থাকে। সুতরাং এইগুলোকে আমাদের, আর জেনেটিক্যাল ফ্যাক্টর ইউ ক্যান চেঞ্জ, তোমার কিরম তোমাকে দেখতে হবে, কিরম তোমার কালার গায়ের রং হবে, এগুলো যেমনি চেঞ্জ করা যায় না, তোমার এটাকে অ্যাকসেপ্ট করে এবার তুমি ডায়েটে যাবে। এবার তুমি কিভাবে নিজেকে রেগুলেট করবে, শুভদীপ তোমার যদি কিছু কোয়েশ্চেন থাকে তুমি বলো, আমি ইন বিটুইন আলোচনা করতে পারি। আমি বলছি রেশমি, রঞ্জন রঞ্জা রয় উনি লিখেছেন যে পূজোয় খুবই রেগুলার হয়ে গেছি, কিভাবে এক্সট্রাভার্টটা কন্ট্রোলে আনবো, সামনে ভাইফোঁটা কালী পুজো প্লিজ একটু বলবেন, এটা একটা আছে। এরকম তো অনেকেই আপনাকে এই এই সিমিলার কোয়েশ্চেনস, তার মধ্যে একজন কিন্তু একটুখানি আপনাকে নিয়ে বলেছে, সোহিনী কয়াল, যে ম্যাম প্লিজ বকবেন না আমাকে, আমি একটু ওয়েট গেইন করে ফেলেছি। তো রেশমি দিস ইজ সামথিং, সবাই কিন্তু ভয় পাচ্ছে আপনাকে, যাই হোক। আরেকজন বলছে সপ্তদীপা সিংহ সরকার, উনি বলছেন যে হাউ টু কিপ কিডনি এন্ড হার্ট হেলদি থ্রু ডায়েট। আই থিঙ্ক দিস ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো কিডনি আর হার্টকে কি করে হেলদি রাখা যায় ডায়েটের থ্রু দিয়ে, সপ্তদীপা সিংহ সরকার জিজ্ঞেস করেছেন, আপনার স্ক্রিনেও আছে। ঠিক আছে, আমি ওয়ান বাই ওয়ান আসি, আমি সবকিছু জাম্বল করে দিলে কারোরই কোনো লাভ হবে না। আমি প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে যে কেন তোমার টেন্ডেন্সি হয় ওজন বাড়ার, কেন অন্যজন কম খেয়ে বেশি খায় কিন্তু ওজন বাড়ে না, কিন্তু তোমার ওজন বাড়ে। সুতরাং এটা নিয়ে কিন্তু কমপ্লেন করো না, সবার একটা যেমনি ডিফারেন্ট জিনিস আছে সেটাকে অ্যাকসেপ্ট করো যে আমার অল্প খেলে ওজন বাড়বে। আমাকে কিভাবে রেগুলেট করতে হবে, আমার 3 থেকে আমরা ধরে নিলাম আমরা 3 থেকে 4 কেজি কিভাবে 1 মাসের মধ্যে মিনিমাম কমাবো, উইদাউট এনি ডায়েট মানে কনসালটেশন ছাড়া, জাস্ট এই লাইফটা দেখে আমরা কিভাবে রেগুলেট করবো। ডায়েট কনসালটেশনে তো তার চেয়ে অনেক বেশি ওজন কমানো যায়, কিন্তু একটা জাস্ট আমি কিছু অ্যাডভাইস পেয়ে কি করে নিজে নিজেকে 2 থেকে 3 কেজির মতো কমাবো যেটুকু আমার বেড়েছে। সেটা খুব একটা ফ্ল্যাট জিনিস, সেটা থেকে আমাদের যে বিরাট একটা অনেক কিছু করতে হয় তা কিন্তু নয়। আমি আমি বলে দিচ্ছি, ফার্স্ট হচ্ছে একটা ছোট্ট করে জিনিস মাথায় রাখবে,
প্রত্যেক দিন যখন তোমার এই যে পুজো সিজনটা কাটিয়ে উঠলে, একটা তুমি মাথায় রাখবে, এভরি ডে একটা ইনফিউশন ওয়াটার এভরি ডে খাবে। ইনফিউশন ওয়াটারটা কি, যেটাকে আমরা অনেকেই চলতি ভাষায় ডিটক্স ওয়াটার বলে ভাবি। কেন ডিটক্স ওয়াটারটা বা ইনফিউশন ওয়াটারটা তোমাকে খেতে বলা হচ্ছে, আমি বিভিন্ন ভ্যারাইটি ডিটক্স বা ইনফিউশন ওয়াটারটার ডিটেলটা বলছি, কিন্তু কেন বলা হচ্ছে তার কারণ দু তিনটে জিনিস এটা করে। এক হচ্ছে, তুমি যদি এভরিডে জলের বদলে ইনফিউশন, মানে অনেকটা ইনফিউশন ওয়াটার বা ডিটক্স ওয়াটার খাও, তাহলে তোমার অ্যাপেটাইট একটু কিন, কারণ ওটার মাধ্যমে তোমার পেটটা একটু ভরার থাকে, সুতরাং তোমার খিদে একটু কমে। দ্বিতীয়ত হচ্ছে তোমার ব্লোটিং, অর্থাৎ আমরা যে হট করে, মানে আমাদের সবার হয়েছে, এটার মধ্যে কোনো লজ্জা নেই যে আমার হবে না তোমার হবে না, সবার হয়েছে যে পুজোতে একটা রিল্যাক্সেশন, একটা আনন্দ, তার মধ্যেই খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া একটু ব্লোটেড, একটু ফোলা ফোলা ভাব। এই ব্লোটিংটাকে কমায় কিন্তু এই ইনফিউশন ওয়াটার। এবার কি কি আমি পরে বলছি, বারবার বলছি, থার্ড পয়েন্ট যেটা আসে সেটা হচ্ছে যে গ্যাস ফর্মেশন কমায়। তুমি যদি রিডিউস করতে চাও তাহলে তোমার গাট বা ডাইজেশনটাকে খুব প্রপার রাখতে হবে। তোমার যদি গাট বা ডাইজেশন ক্লিয়ার না থাকে, তোমার কিছুতেই রিডাকশন প্রপার হবে না। বারবার মনে হবে কি আমি একটা ফুলে রয়েছি, আমার ব্লোটেড ফিল করছি আর আমার ডিসকমফর্ট হচ্ছে। তাই জন্য এভরি ডে অন্তত পুজোর পর এটা খুব প্রলং করো না, কারণ এটা লাইফস্টাইলে ঝামেলা হয়। কোথায় অফিসে যাবে হাতে একটা ইনফিউশন বোতল ধরে নিয়ে যাচ্ছ, বা বাড়িতে অত, আমি মনে করি একটা সিম্পল লাইফ লিড করা উচিত মানুষকে। কিন্তু ইনফিউশন ওয়াটার গুলো কি সবাই জানে? একটা ডিটক্স ওয়াটার সবাই জানে, আমার মনে হয় যারা দেখছে তারা সবাই জানে এবং অর্ধেকজন জানে। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে প্রথমত জলকে, 2 কাপ জলকে ফুটিয়ে নেবে। ফোটানোর পর ওতে 2 ইঞ্চির মতো জিঞ্জার বা আদা যেটাকে বলে, সেটাকে গ্রেট করে 2 ইঞ্চি জিঞ্জার গ্রেট করে দেবে। এই মাপগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাপ এটা দিয়ে দিলে, দিয়ে ফোটানো জলের মধ্যে ওই জিঞ্জারটা দিয়ে দিলে প্যান থেকে নামিয়ে আদাটা আধ ঘন্টার মতো রাখবে। এরপর এর সাথে তুমি লেবু কেটে কেটে দিতে পারো। এবার লেবুর মধ্যে থেকে সবসময় সিডস বা বিচি যেটা বলে সেটাকে সরিয়ে নেবে। যদি ওটা ভেতরে থাকে তাহলে কিন্তু পুরো টক্সিক হয়ে যায়, তেতো হয়ে যায়, সেটা উচিত না খাওয়া। সুতরাং সিডস গুলো বের করে নিয়ে পুরো লেমনটাকে, যে গোল গোল চাকা আমরা ড্রিঙ্কস এর ওপরে বা কোথাও যেমনি গোল গোল চাকা করে দিই, সেমনি চাকা করে চিপবে না, ওটা দিলে। পুদিনা পাতা হচ্ছে বেস্ট, সেটা দিলে। দিয়ে তুমি একটা পুরো জারের মধ্যে জল রাখলে এটা ওভারনাইট রাখতে পারো। যে কোনো ইনফিউশন ওয়াটারে তুমি মনে রাখবে যে ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যবহার করলে সেটা কিন্তু একদম যেন টোকে না যায়। তার মানে কিন্তু তুমি যদি ওটাকে বেশি 24 ঘন্টার বেশি রাখো, ইনফ্যাক্ট আমাদের এই গরমে 24 ঘন্টাও না, 14 ঘন্টা 15 ঘন্টার বেশি থাকলে কিন্তু ওটা টোকে যায়, ওটা জলের সাথে মিশে যায়। তখন তুমি যদি ওর থেকে রিফিল করে করে জল খাও, মানে ওটার থেকে ঢেলে ঢেলে তুমি জল খাচ্ছ, ইনগ্রিডিয়েন্টস গুলো ওই জিঞ্জার লেবু শশা দিতে পারো, মিন্ট দিতে পারো, এগুলো থেকে যাচ্ছে। এটা যদি টোকে যায় বেশিক্ষণ থাকে, তাহলে তুমি যে কাজটা করছো তার বদলে তোমার আরো গ্যাস হবে, আরো অ্যাসিডিটি হবে, ব্লোটিং আরো বেশি হবে। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে এই সময় কাঁচা আম পাওয়া যায়, এটা ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ, ফ্রিজে রাখতে হবে, পরে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখবে। যাদের ফ্রিজ নেই বাইরেও রাখতে পারো, কিন্তু 12 ঘন্টার বেশি। আর এটাকে রিফিল করলে তারপর পুরো ইনফেকশন আছে রেশমি। এখানে যখন জলটা গরম হলো, জলটা আমি নাবানোর পরে ইনগ্রেডিয়েন্টস, মানে আদাটাও আমি তার পরে দেব, নট অন দ্য স্টোভ, নট অন দ্য স্টোভ, নো না না, পুরো হিট থেকে নামিয়ে নেওয়ার পর আদা দেওয়া হলো, আদাটাকে 1/2 ঘন্টা ভেজাতে হবে, তারপর তুমি ইনগ্রিডিয়েন্টস গুলো দিতে পারবে। এইগুলো এই প্রসেসটা করলে তুমি সবকটা এমনিও করতে পারো, তাতে 1/2 গুণ পাওয়া যায়। তুমি প্রসেসটা যদি ঠিক করে করো তাহলে পুরো গুণ পাওয়া যায়। এবার এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে কাঁচা আম পাওয়া যায়, সরু সরু করে কাঁচা আম কেটে নেবে উইথ খোসা। এবং কাঁচা আম ভালো করে ধোবে আগে, ফার্স্ট কাঁচা আমগুলো সরু সরু করে কেটে নিলে, নিয়ে ওটা জলের মধ্যে দিলে, মিন্ট একটা পুরো জার জল, ভর্তি জল, তার মধ্যে ওই কাঁচা আমগুলো সরু সরু গেল, এবার তার মধ্যে মিন্ট বা পুদিনা পাতা দিলে। পুদিনা পাতা অস্বাভাবিক ভাবে তোমার ওরাল তো ইনফেকশন কমায়, ও তাছাড়াও যার জন্য আমরা মিন্ট চিবই চিবই, কিন্তু তাছাড়াও হচ্ছে কি গাটটাকে পুরো ক্লিয়ার করে, গ্যাস ফর্মেশন ভীষণ কমায়, তাই মিন্ট খুব ইম্পর্টেন্ট। তো ওই মিন্ট বা পুদিনা পাতা, ওটা তুমি ফ্রেশ পুদিনা পাতা প্লিজ দেখে নিও, একদম আনফ্রেশ পুদিনা পাতা ইউজ করবে না, ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিলে
এর মধ্যে অনেক সময় তুমি যদি চাও তাহলে কিছুটা, এটা আমি সবার জন্য বলবো না, যাদের মানে মধু, এই যে মধুর কথা হচ্ছিল, কেউ যদি একটু টেস্ট ভালো ছাড়া খেতে পারবো না এরকম হয়, অল্প একটু কোয়ার্টার টিস্পুন মধু দিতে পারো, কিন্তু ওই জলটাকে বারবার ঢেলে দিলে, কিন্তু শুধুমাত্র যদি তুমি এই দুটোই দাও তাহলে খুব ভালো হয়। তৃতীয়ত হচ্ছে গাজর, ঠিক ওই একই, এটা কিন্তু ইনফিউশন ওয়াটার বলছি, গাজর গুলোকে এরকম সরু সরু যে কমলা গাজর গুলো পাওয়া যায়, তুমি বলবে এখন কি সিজন গাজরের, লাল গাজরের সিজন না, কিন্তু হলুদ কমলা গাজর গুলো এখন পাওয়া যায়, মোটামুটি ভালোই পাওয়া যায় এই এইটা, কারণ আমাদের ডিসেম্বর অ্যাপ্রোচ করছে, নভেম্বর টু ডিসেম্বর যাচ্ছি, সুতরাং আমাদের এই সময়, আমি এই পুজোর সময়টাই বলছি, আমি সারা বছরের কথা বলছি না, কারণ কাঁচা আম তুমি সারা বছর পাবে না। একদম তো ওই গাজরটাকে সরু সরু করে কেটে ওটা দিয়ে মিন্ট দিয়ে বা পুদিনা পাতা দিয়ে তার সাথে অল্প করে মেথি, মেথি সিডস, মেথি পাউডার, মেথি পাউডার করে দেবে না, মেথি সিডস ভিজিয়ে রাখবে, এবার সেটাকে অল্প অল্প করে দিলে মেথিতে, শুধুমাত্র মেথি সিড থেকে যে ফাইবারটা তুমি অ্যাবজর্ব করবে সেটা কিন্তু তোমাকে প্রচন্ড ফ্রেশ রাখবে, এটা শুধু যে রিডাকশন করে তা না, কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড এগুলোকে রেগুলেট করতেও সাহায্য করে। আমাদের রিডাকশন এমন একটা জিনিস যে তুমি তোমার অনেক ইয়েগুলোতে লিখেছো, প্রোমোতে লিখেছো যে মেটাবলিক সিনড্রোম, করেক্ট, হ্যাঁ মেটাবলিক সিনড্রোম, আমাদের রিডাকশনটাই না মেটাবলিক সিনড্রোম বলতে যেগুলো বোঝায়, মানে কিছু কিছু রোগ আছে সেটা মেটাবলিজমের উপর ডিপেন্ড করে, যেমনি হচ্ছে ওবেসিটি ইজ ওয়ান, ওবেসিটি, তার মধ্যে ওবেসিটি একটা, তার মধ্যে হচ্ছে যেমনি সুগার, কোলেস্ট্রল বেড়ে যাওয়া, ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, এগুলো হচ্ছে মেটাবলিজম রিলেটেড, এবং এখানে সবচেয়ে মানে ভয়ঙ্কর যেটাকে আমরা হজম বলি, তাই তো, যেটাকে আমরা হজম, হজম বলি, হ্যাঁ হজম, আমাদের প্রসেসের নিয়ম হচ্ছে যে আমরা খাবার যখন খাই গলার মধ্যে দিয়ে নামে, তারপর স্টমাকে ডাইজেশন হয়, ইন্টেস্টাইনে ডাইজেশন হয়, তারপর একটা অ্যাবজর্পশন হয়ে বডির বিভিন্ন সেলে যায়, এখানে মেটাবলিজম হয়, এখানে আলটিমেটলি ইউজ হচ্ছে, ওটা বার্ন হচ্ছে, এই বার্নটা কতটা হবে সেটাই তোমাদের প্রথমে বলছিলাম, তুমি জেনেটিক্যালি কি পাচ্ছ, তোমার হরমোন কি দিচ্ছে, এবং তুমি কতটা খাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে। এবার তুমি বলবে যে এইগুলো তো জানলাম, এই ফ্যাক্ট গুলো জানলাম যে ইনফিউশন ওয়াটার আমি খাবো পুরো দিন, হ্যাঁ তাহলে পুরো দিন অন্তত 1 মাস তুমি জলের বদলে 3 লিটার করে ইনফিউশন ওয়াটার নেওয়ার চেষ্টা করবে, অন্তত জল যদি 3 লিটার খাও তার মধ্যে 2 লিটার ইনফিউশন ওয়াটার যেন থাকে, তাহলে তোমার গাটটা ক্লিয়ার থাকবে, রিডাকশনটা খুব ইজি হবে। দ্বিতীয়ত হচ্ছে তোমার যেটা 7 ঘন্টা ঘুমোতে হবে, রিডাকশনে স্লিপ হচ্ছে মাস্ট, তুমি যদি তোমার বডিটাকে রেস্ট না দাও মেটাবলিজম বাড়বে না, মানে যেমনি একটা গাড়ি চালাতে গেলে তাকে ফুয়েল দিতে হয়, ঠিক তেমনি বডির মেটাবলিজম, অর্থাৎ বডির কাজটাকে, তুমি তো মেটাবলিজম কি, বডি নিজে কাজ করবে, সেইটাকে বাড়াতে গেলে তোমাকে রেস্ট দিতে হবে, তবে সে উঠে সেই কাজটা করবে। সুতরাং মেটাবলিজম বাড়ানো বা রিডাকশনের হার বাড়াতে গেলে, ওজন কমাতে গেলে তোমাকে কিন্তু অলওয়েজ 7 ঘন্টা মিনিমাম এবং 8 ঘন্টা ম্যাক্সিমাম ঘুমোতে হবে, জলের ইনটেক 3 লিটার রাখবে, আর হচ্ছে মেটাবলিজম বাড়ানোর জন্য এগুলো কিচ্ছু না, শুধু এই কটা পয়েন্ট যদি তুমি ফলো করো তোমার 1.5-2 কেজি অন্তত তোমাকে সাহায্য করবে রিডাকশন হতে। আরেকটা হচ্ছে যে ওই স্কিপ না করা, মিল স্কিপ নো ওয়ে, মিল স্কিপ যেই করলে বডিটা কি হয়ে যায়, তখনই বডিটা অনেকটা যে পরের খাবার গুলো খাবে সেগুলোকে স্টোর করবে, কারণ বডি বুঝবে যে তুমি কখন খাবে খাবে না জানি না, সুতরাং এটা বেটার যে আমি স্টোর করে রাখি, তোমার বডি ফ্যাট বাড়তে থাকবে, তাই মিল স্কিপিং হচ্ছে খুব ডেঞ্জারাস ফর মানে ওয়েট গেনিং, ওয়েট গেনিং মিল স্কিপ যারা করে তারা নর্মালি ওবেজ হবে, মানে ওজন তাদের বাড়ার টেন্ডেন্সি বাড়বেই। আর শুভদীপ একটা খুব ইন্টারেস্টিং কথা তুমি কোয়েশ্চেন করার আগে আমি বলি যে আমাদের অনেকেরই ধারণা যে আমরা এক্সারসাইজ যদি করি তাহলে কি সাহায্য হয়, এক্সারসাইজের ক্ষেত্রে আমি দুটো জিনিস বলবো, তুমি যদি কার্ডিও এক্সারসাইজ এভরিডে করতে পারো ফাইন, কিন্তু তুমি যদি কার্ডিও বলতে আপনি কি ওয়াকিং বলছেন নাকি ওয়াকিং রানিং এইগুলো বলছি,
কিন্তু আমি ইনফ্যাক্ট এমন কথাও বলছি না যে বিভিন্ন স্ট্রেচিং যোগা হেনা তেনা, কারণ সেগুলোর আলাদা আলাদা গুণ, সেগুলো বলার লোক আমি নয়, কারণ আমি তো একজন ওই ফিল্ডের লোক নয়, সেটা ওনারা বলবেন। কিন্তু আমাদের স্ট্রেচ যে ডায়েটিশিয়ানদের মানে অ্যাজ আ নিউট্রিশনিস্ট আমি বলবো যে কার্ডিও করলে সাহায্য হবে, কিন্তু কার্ডিওটা তুমি খামচা খামচা করে করতে পারবে না, আজকে করলে কালকে করলে না, মাঝে মাঝে করি কখনো করি আর করি তবে ঠিক তেমনি না, বা যখন করি 1.5 ঘন্টা করি, ওগুলোর কোনো মাথামুণ্ড নেই, ওতে বডিটা আরো ইরেগুলার হয়ে যায়। ডোন্ট ডু ইট, আমি নিয়ম করে করতে বলছি না, তুমি সকালে করতে পারো, বিকেলে করতে পারো, রাত্রে করতে পারো, সপ্তাহে 2 দিন করতে পারো, 5 দিন করতে পারো, কিন্তু যদি করো তোমার বডিটাকে রেগুলেট করবে এক্সারসাইজ, মানে অন্তত হাঁটার জন্য। আর যদি না করো সেটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করবে না, কারণ তাহলে কি হবে, যখনই তুমি হাঁটতে বেরোবে তারপরে এসে 4টে বিস্কিট খাবে, একটা কলা খেয়ে নেবে, আলটিমেটলি তোমার রিডাকশন তো হলোই না, মাঝখান থেকে হিতে বিপরীত আমাদের ওয়েট ওয়েটটাকে বাড়িয়ে দিলাম। সুতরাং এই জিনিসগুলোকে আমরা, একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যে আমাদের অনেকেরই ধারণা যে আমরা যদি আধ ঘন্টা জিমে এক্সারসাইজ করি সকালবেলা কি 1 ঘন্টা, যারা করে তো ভালো, এবার আমি যদি করি রেগুলার তাহলে কি কি আমার যে কি লাভ আছে। তবে বিদেশে পুরোপুরি বিভিন্ন ভাবে এরা পরীক্ষা নিরীক্ষা, কারণ ওখানে সবাই এক্সারসাইজ ফ্রিক পাগল, ওরা বাজারে বেরোলেও এক্সারসাইজে জুতো পরে বেরোয়, মানে হ্যাঁ ওখানে বিভিন্ন ভাবে এক্সারসাইজ নিয়ে কাজ হয়। হ্যাঁ, তো এখানে নতুন রিসার্চ দেখা গেছে যে তুমি যদি সকালবেলা 1 ঘন্টা পুরো জিম করো, তাতে তোমার বেশি এক্সপেন্ডিচার হবে বা তোমার রিডাকশন হবে, তোমার বডি সাহায্য করবে না অন্য কোনো প্রসেসে, দেখা গেছে কমপ্লিটলি অন্য জিনিস। তুমি যদি এভরি আওয়ার 20 সেকেন্ড, অর্থাৎ 20 কাউন্ট করো, 1 2 3 4 5 করে সেকেন্ডের কাউন্ট 20 কাউন্ট করো, একটা জাস্ট 20 কাউন্ট, মানে তুমি কাজ করছো, এভরি আওয়ার্স তুমি উঠে দাঁড়ালে, ছোট্ট কোনো এক্সারসাইজ অর্থাৎ দৌড়ে এলে বা একটু হেঁটে এলে একটু ঘুরে এলে, এটা যদি পার আওয়ার 20 সেকেন্ড করে করো, তাহলে তোমার যে পরিমাণ বডির মেটাবলিজম বাড়বে এবং যে পরিমাণ তোমার রিডাকশনে সাহায্য হবে, সেটা কিন্তু সকালের 1 ঘন্টা টোটাল যদি জিম করো তাতেও সেই সেই পরিমাণ ক্যালোরি এক্সপেন্ডিচার হবে না, ক্যালোরি এক্সপেন্ডিচার হতে পারে কিন্তু তোমার মেটাবলিজমকে ওটা বাড়াতে সাহায্য করবে না। তাই বলছে তুমি যতই কাজ করো, তুমি ধরো ল্যাপটপ নিয়ে কাজ করছো, প্রত্যেক 1 ঘন্টা অ্যালার্ম সেট করলে, 1 ঘন্টা অন্তর উঠে দাঁড়ালে, দাঁড়িয়ে তুমি একটু একটু বেশ জোরে হেঁটে নিচটায় গেলে, প্যান্ট্রিতে গেলে, বাথরুমে গেলে, তুমি নিচে গেলে, একটা বন্ধুর সাথে কথা বললে, অফিসে থাকলে, আবার একটু প্রায় একটু জগিং মতো দৌড়ের মতো এসে, 20 সেকেন্ড ইজ নাথিং। হ্যাঁ, তো এইটা কিন্তু মাচ মোর ইম্পর্টেন্ট, অ্যালার্ম লাগে, হ্যাঁ মানে হাফ এ মিনিট, হ্যাঁ, তো ওইটা বলছে মাচ মোর এফেক্টিভ রাদার দ্যান তুমি ওই সকালবেলা একদম ব্যাক প্যাক নিয়ে। ইটস ওকে, যার যেরকম লাইফস্টাইল, কাউকে আমি আটকাচ্ছি না, কিন্তু এটা কম্পেয়ার করে দেখা গেছে এটা অনেক বেশি এফেক্টিভ, কারণ তুমি বডিকে বারবার কোচ করছো অ্যাক্টিভ হতে। সো বডি 1 ঘন্টা অন্তর অন্তর অ্যাক্টিভ হচ্ছে ফর 20 সেকেন্ড। দিজ আর দ্য মানে খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং ইনফিউশন ওয়াটার প্লাস এই যে এটা বললেন রেশমি, থ্যাংক ইউ সো মাচ ফর দিস ইনপুট, আমার মনে হয় প্রচুর লোকের এতে সুবিধা হচ্ছে। আর আপনারা যারা শুনছেন তারা কিন্তু শেয়ার করতে পারেন এই লাইফটা, বিকজ এটা আরো আরো আপনার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কিন্তু খুব মানে সুবিধা হবে, বিকজ রেশমি রায়চৌধুরী এখন এই ব্যাপারগুলো নিয়ে ডাইরেক্টলি কথা বলছেন। আচ্ছা রেশমি, এবারে কিছু হোয়াটসঅ্যাপ কোয়েশ্চেন আছে যেটা আমি একটু পড়ে দিই। ইন্দিরা ঘোষ দস্তিদার লিখেছেন, উনি একজন প্রফেসর, উনি বেলঘড়িয়া থেকে লিখেছেন যে হাউ মাচ এফেক্টিভ ইজ জেনারেল মোটর ডায়েট অথবা জিএম ডায়েট, ঠিক আছে, ওয়ান শুড ডু অর অ্যাভয়েড দিস কাইন্ড অফ ডায়েট, অ্যান্ড ওয়াই ডু জেনারেলি নিউট্রিশনিস্ট আস্ক দেয়ার পেশেন্ট টু রিফ্রেন ফ্রম এনি কাইন্ড অফ পালসেস ওয়াইল অন ডায়েট, হাউ মাচ এফেক্টিভ ইজ চিয়া সিডস অর ফ্ল্যাক্স সিডস অন ওয়েট লস প্রোগ্রাম অ্যান্ড ওয়েন টু কনজিউম দেম, if one think of doing a protein rich diet how much he or she can consume per day, so quite a question ache, so if you want me ami arekbar bolte pari, na na ami bujhe gechi, ami totally ekta kotha bolbo je je kono general motto diet ho ba hocche atkin diet ho ba intermediate fasting ho
এগুলো সমস্ত হেল্প করে ডিডাকশন, কারণ এগুলো একটা সায়েন্স আছে, কিন্তু সেই সায়েন্সটা আমাদের সবার জন্য অ্যাপ্লিকেবল নয়। তার কারণ, তার জন্য কমপ্লিটলি বডিকে একবার চেক আপে যেতে হয়। আপনি যদি অ্যাটকিন ডায়েট ফলো করেন, তাহলে কিন্তু আপনার কিডনি ফাংশন কতটা স্ট্রং আছে জানতে হবে। আপনি যদি ইন্টারমিডিয়েট ফাস্টিং করে, তাহলে আপনাকে জানতে হবে যে আপনার সুগার লেভেল রেগুলেটেড হয়ে যেতে পারে, কিন্তু এটা ছাড়লে সুগার লেভেল কতটা বাজে বাজে জায়গায় যেতে পারে। সুতরাং এই ডায়েট গুলো বা জেনারেল মোটর ডায়েট তো মানে অস্বাভাবিক বেশি দিন ফলো করা, এই ডায়েট গুলো ফর টাইমলি। আজকে যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনা হয়তো অ্যাপ্লিকেবল, যে আমি যদি হঠাৎ 3 কেজি কমাতে চাই, তাহলে সত্যি অ্যাটকিন্স ডায়েট আমাকে কি সাহায্য করবে? হ্যাঁ সাহায্য করবে, প্রোটিন রিচ ডায়েট আমাকে সাহায্য করবে, কিন্তু সেটা সাস্টেনেবল না, সেটা থাকবে না। কারণ আপনি ওই প্রোটিন রিচটা যদি কন্টিনিউ করেন, ধরুন আপনার ইয়াং বয়স আপনি কন্টিনিউ করলেন, তাহলে আপনার কতগুলো বডিতে ড্যামেজ হবে, উইচ ইজ ভেরি ব্যাড, যেগুলো মেটাবলিক কতগুলো কমপ্লিকেশন পরবর্তীকালে তৈরি করবে, কারণ এটা একটা ব্যালেন্স ডায়েট নয়। সেটা আপনি যদি কন্টিনিউ করতেও পারেন, সেটা আপনার বডিকে নষ্ট করবে অনেকটা। দ্বিতীয়ত হচ্ছে, সাধারণ মানুষ এই ধরনের রেস্ট্রিকশন, একদম টোটাল প্রোটিন প্রোটিন ডায়েট অথবা 16 ঘন্টার ফাস্টিং, বাকি ঘন্টাগুলো আমি খেলাম, এগুলোতে বেশি দিন থাকতে পারে না, সাস্টেন করতে পারে না। যখন সে শিফট করে নর্মাল ডায়েটে, ঠিক সেম জিনিস পুজোর মতো হয়, 4 কেজি কমলো, 6 কেজি বাড়লো। তো আলটিমেটলি আপনি কিন্তু লুজার হলেন। তো আপনাকে বুঝতে হবে যে আমার কোন জায়গাটা, আমি কি করলে আমার ব্যাপারটাকে আমি সাস্টেইন করতে পারবো। রিডাকশন এমন একটা জিনিস, আপনাকে তো সেলাই করে দেওয়া হলো না, ওটা তো আবার বেড়ে যাবে। তো আপনাকে এমন একটা জায়গায় নিয়ে আসতে হবে নিজেকে, যে আমি রিডিউস করে যে জায়গায় এলাম, সে জায়গাটাকে আমি থেকে যেতে পারবো মোটামুটি 1-2 কেজি এই পুজোর সময়, না তো বাড়লো, কিন্তু এরম নয় আবার হুড়ুর করে বাড়তে লাগলো, 5 কেজি বাড়লো। সুতরাং এই ধরনের যে ডায়েট গুলো, ইটস নট আ সাস্টেনেবল ডায়েট, এবং ইটস সামটাইম ইটস ভেরি রিস্কি। পুরো আগে পুরো নিজের ব্লাড টেস্ট করিয়ে নিয়ে, তারপর ডক্টরের অ্যাডভাইস নিয়ে, তবে এই ধরনের ডায়েটে জাম্প করতে হয়। নর্মালি সিনেমা বা র্যাম্প ওয়াক বা হচ্ছে যারা হচ্ছে ধরুন কোনো একটা রেসলিং এ যাবে, তাদের বক্সিং এ যাবে, তাদের একটা বডি ওয়েট কে মেনটেন করতে হয়, সেই বডি ওয়েট এর ইভেন্টের জন্য তারা এটা করতে পারে। আপনি আমি যারা নর্মাল লাইফ লিড করছি, তারা একটা 5 কেজি ওজন বেড়েছে বলে সেটাকে কমানোর জন্য ওরম একটা বডির উপর টর্চার করার কোনো কারণ নেই, কারণ 5 কেজি কমানো খুবই নর্মাল ডায়েটে। তো আমাকে ওইরকম একটা অ্যাবনর্মাল ডায়েটে গিয়ে নিজেকে প্রমাণিত করার দরকার। দ্বিতীয়ত, চিয়া সিড, ফ্লেক্স সিড, এগুলো রিডাকশনে কি সাহায্য করে? দুটোই হচ্ছে ইটস হাই ফাইবার ডায়েট, এর কতগুলো গুণ আছে, কতগুলো ভিটামিনস আছে এবং হাই ফাইবার ডায়েট। সুতরাং যে কোনো ফাইবার রিচ, আর সিডস মানেই হচ্ছে একটা তো অয়েল সিড, এটা অনেকগুলো জিনিসকে ভালো করে, স্কিনকে ভালো করে, চুলকে ভালো করে, কিন্তু এর মেজারমেন্ট ঠিক রাখা দরকার। এটা কোনো এমন একটা খাবার নয় যেটা খেলে আমার ওজন কমে গেল, সেটা কিন্তু ভুল ধারণা। এটা হচ্ছে যেমনি আমরা খাবারের সাথে শশা খাই, তার কারণ হচ্ছে স্যালাডটা খাই, কারণ আমরা যে খাবারটা খাই তার মধ্যে যে ক্যালোরিটা থাকে তা অনেকটাই শশার সাথে একসাথে যখন ডাইজেস্ট হয়, বাল্ক তৈরি করে থ্রু স্টুল আমাদের দেহ থেকে বার করে দেয়। অর্থাৎ এটার হাই ফাইবার আমরা কাজে লাগাই, তাই খাবারের মধ্যে আমরা স্যালাড ইনক্লুড করি। ঠিক তেমনি চিয়া সিড, ফ্ল্যাক্স সিড এগুলো ওইভাবে সাহায্য করে, কিন্তু এগুলো কোনো একটা ম্যাজিক ফুড নয় যে আপনি খাবেন আর আপনার সকালবেলা 2 চামচ চিয়া সিড খান আপনার ওজন কমে যাবে। এগুলো কিন্তু এগুলো এগুলো অ্যাকচুয়ালি স্টান্ট, এগুলো ভাষাগুলো আমরা এখনো বাঙালি বা ভারতীয় ইয়েতে নতুন নতুন যা আসছে আমরা এক্সাইটেড হচ্ছি, অ্যাপ্লাই করছি, ইজ নট ব্যাড, মানে কোনোটাই বাজে না, কিন্তু এটা কোনো ম্যাজিক ফুড নয় যে এটা ম্যাজিক ফুড, এটাকে খাওয়াটা উচিত, বন্ধ করা উচিত। আর তৃতীয়ত, যেটা পালসেসের ব্যাপার বলছি, পালসেসের ক্ষেত্রে দেখুন এক একজন ডায়েটিশিয়ান এক এক রকম বলে, এক একজন ডায়েটিশিয়ান পালসেস কে ডিপেন্ড করতে বলে, এক একজন ডায়েটিশিয়ান পালসেস না খেতে বলে। তার কারণ পালসেস এর মধ্যে প্রায় ভাতের থেকে একটু প্রোটিন প্রচুর থাকে, কিন্তু ভাতের সমান বলবো, তার থেকে অল্প একটু কম,
কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট থাকে, সো ওইটা ব্যালেন্স করতে গিয়ে অনেক ডায়েটিশিয়ান ওটাকে বন্ধ করে, শুধু বন্ধ করে বা কমিয়ে দেয়। সুতরাং ডিপেন্ড করছে আপনি কার কাছে দেখাচ্ছেন, সে কোন প্রসেসে এগোচ্ছে। কেউ প্রোটিন রিচ ডায়েট দিচ্ছে, তারা হয়তো পালসেস হাই দিচ্ছে, আবার কেউ পালসেস কম দিচ্ছে যখন সে ভাত ফাত দিয়ে নর্মাল ডায়েটে নিয়ে যাচ্ছে। সো ইটস ডিপেন্ড আপন মানে হোয়াট টাইপ অফ ডায়েট ইউ আর ফলোইং। সো দিস ইজ দ্য মেইন। এবারে আরেকটা, আরেকজন লিখেছেন, কোয়েশ্চেন পাঠিয়েছেন, আমি একটু পড়ে দিই আপনাকে, এক সেকেন্ড। হ্যাঁ, প্রিয়ব্রত দাশগুপ্ত উনি লিখেছেন আপনার সোদপুর থেকে, হ্যাভ কোয়েশ্চনস অর ডাউটস অন ডায়েট রিলেটেড ফ্যাক্টস উড বি হাইলি হেল্পফুল টু গেট দ্য আনসার্স। নাম্বার ওয়ান, আই এম হ্যাভিং কোলেস্টেরল ইন স্লাইটলি হায়ার সাইড দ্যান নর্মাল, অ্যাট প্রেজেন্ট টোটাল কোলেস্টেরল ইজ 210 mg পার ডিএল, এলডিএল হচ্ছে 135 mg পার ডিএল, মাই এজ ইজ 40 অ্যান্ড মোস্ট লাইকলি মাই কোলেস্টেরল ইজ হেরিডিটারি। What would be my ideal diet considering the fact that I am always having tight schedules due to work constraints? Please note that I am on atorvastatin or rosuvastatin for last 17 years. মানে উনি স্ট্যাটিনের উপরে আছে। Next question, এটা তো একটা হলো উনি যেটা বলেছেন, তার সাথে উনি আরেকটা জিনিস বলেছেন, some clarifications on food as I am a foodie. উনি ফুডি, উনি খেতে ভালোবাসেন, ওনার কিছু questions আছে। Number one, does oats reduce cholesterol? Number two, does eggs increase cholesterol? There is always a debate on it based on certain research and newspaper reports. People say eggs also are a source of different nutrients and good cholesterol as well as a complete food. Does carbohydrate increase cholesterol? Does rice bran oils, oils with orisinol help to reduce cholesterol? Any fruit that increases cholesterol? Do I need a lifelong medication or statins to check cholesterol, or there is any way out without medication? These are some questions that just came into my mind, and he's really really thankful that you were live on the show. So unar boktoba ami ektu banglay bole di Reshmi, because of everyone, je cholesterol sankranto uni ektu questions korchen je unar 40 bochor boyosh, unar LDL hocche 135, এবং উনি কোলেস্টেরলটা হেরিডিটি হিসেবে পেয়েছেন, এবং উনি স্ট্যাটিনের উপরে আছেন লাস্ট 17 ইয়ার্স, কিন্তু উনি খেতে খুব ভালোবাসেন, তাই জন্য উনার কিছু কোয়েশ্চেন আছে, যেরকম ধরুন ওটস কি কোলেস্টেরলকে রিডিউস করে, এগস, এখন আমরা ডিম নিয়ে না প্রচুর ফেসবুকে এতে আমরা দেখি ডিম নিয়ে প্রচুর লেখালেখি, কেউ বলছে ভালো, কেউ বলছে গোটা খাও, কেউ বলছে একদিন অন্তর খাও, কেউ বলছে খাবে না, এরকম। তো যারা খেতে টেতে ভালোবাসে তাদের ডিম ইজ অফকোর্স আ ভেরি ইম্পর্টেন্ট ফুড এসে যায় অনেক ক্ষেত্রে। ডাস কার্বোহাইড্রেট ইনক্রিজ কোলেস্টেরল, এটাও একটা, যে ভাত খেলেই কি আমার কোলেস্টেরল বেড়ে যাওয়ার চান্স থাকে বা কার্বোহাইড্রেট, হোয়াট এভার। রাইস ব্র্যান অয়েল বা অয়েলস উইথ অরিজিনল কি আমাদের রিডিউস করতে হেল্প করে কোলেস্টেরল, আর কোনো ফল কি কোলেস্টেরলকে ইনক্রিজ করায়, তো এইটা একটু জানতে চান। আর প্লাস জানতে চান যে সারা জীবন কি মেডিকেশন দরকার নাকি ডায়েট দিয়েও তার কোলেস্টেরলকে কন্ট্রোল করা যায়। আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চন। না, একটা একটা ইম্পর্টেন্ট, যে ওষুধ বন্ধ করা যায় কিনা এটা ডাক্তার বলতে পারবে, কারণ সিচুয়েশনটা শুধুমাত্র একটা রিপোর্ট দেখে, আমি ডাক্তার নয়, আমি অ্যাম অ্যান ডায়েটিশিয়ান, অ্যাম অ্যান নিউট্রিশনিস্ট, সুতরাং আমি সেটা এক্সপ্লেন করতে পারি, এটা কমপ্লিট ডাক্তারের অ্যাডভাইসে যেতে হবে। সুতরাং ওষুধ নিয়ে আমি কথা বলতে পারছি না, আমি কিন্তু পরবর্তী যে জিনিসগুলো, প্রথমত কোন রোগ হচ্ছে কমপ্লিটলি কোন খাবারে বন্ধ হয় না বা সেরে যায় না, এরকম কোন খাবার নেই। আমাদের মেন ইন্টেনশন হচ্ছে, শুনলে খুবই একটা গ্ল্যান্ড আমি উত্তর দেব যে উত্তরটা খুব ইন্টারেস্টিং হবে না, কিন্তু এই উত্তরটা ট্রুথটা মানতে হবে, যে আমাদের মেইনলি কি হয় যে ব্যালেন্স ডায়েটই অ্যাকচুয়ালি যে কোনো রোগকে রেগুলেট করে। এই ব্যালেন্স ডায়েটটার ক্ষেত্রে যে আমার কি ভাত কোলেস্ট্রল বাড়ায়, না ভাত কোলেস্ট্রল বাড়ায় না, কার্বোহাইড্রেট আপনি কতটা টোটাল খাচ্ছেন তার জন্য ক্যালোরি কতটা বাড়ছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে কোলেস্ট্রলটা বাড়ছে কিনা। আপনাকে টোটাল ক্যালোরিকে ঠিক রাখতে হবে, সেই ক্যালোরিকে ঠিক রাখতে গেলে আপনি কখনো ইমব্যালেন্স ডায়েটে যেতে পারবেন না, যে আচ্ছা তাহলে আমি মাছ বা চিকেন বা ডালটা বেশি খাবো কিন্তু ভাতটাকে আমি কি কমাবো তাহলে কি হবে, এরম ভাবে হয় না জিনিসটা হয় স্ট্রাকচারালি, যে পুরো দিনটাতে আপনার একটা প্রোটিনের রিকোয়ারমেন্ট, কার্বোহাইড্রেট, ফ্যাটের রিকোয়ারমেন্ট আছে। আর এই যে ওটস বা ইত্যাদি, এগুলো যেমনি কার্বোহাইড্রেট তার সাথে হাই ফাইবার, তাই অনেকের ধারণা বা অ্যাডভার্টাইজমেন্টে যেটা বলা হয় এটা কোলেস্ট্রল কমায়, ওই কমায়, সেই কমায়, এগুলোকে বলা হয়, তার কারণ এটাতে অনেকটা ফাইবার আছে। ফাইবার যে মুহূর্তে যাচ্ছে বডিতে, যে খাবারটা খাচ্ছি
তার কার্বোহাইড্রেটটাকে এটা দেহের থেকে অনেকটা অংশে বের করে দিচ্ছে। সুতরাং এই এই ছোট্ট একটা জায়গায় আপনাকে ওটসটা মানে একটা বিন্দু সাহায্য করছে, কিন্তু আবার ওটসটা একটা কার্বোহাইড্রেট, সে আবার ক্যালোরিও দিচ্ছে। সুতরাং আপনি ওটস কোলেস্ট্রল কমায় এটা কিন্তু নয়, এটা হচ্ছে যে ওটসে অনেকটা ফাইবার থাকে। আপনি ওটসের বদলে যদি অনেক সবজি আর স্যালাড এগুলো দিনে খান তাহলে সেম সেম এফেক্ট হবে। সুতরাং সেটা ওটস খেয়ে হতে হবে তা না, এটা হচ্ছে মেইন জিনিস। দ্বিতীয় হচ্ছে ডিম, ডিমটা ভালো না খারাপ, একটা হচ্ছে ডিমটা একটা কমপ্লিট ফুড, এটাকে আমরা ডিনাই করতে পারি না, কিন্তু ডিমের হোয়াইট অংশটাতে অ্যালবুমিন আছে এবং ইয়েলো অংশটাতে অনেকটা কোলেস্ট্রল আছে, কিন্তু আবার ইয়েলোর ওপরে যে ব্ল্যাকিশ যে একটা গ্রে কালারের কোটিং আছে এটাতে অনেকটা ভিটামিন আছে। সুতরাং আপনি যদি বলেন যে তাহলে শুধু সাদাটা খেলে তো আমি ভিটামিন গুলো খেতাম না আমি কোলেস্ট্রলের ভয়তে, সেখানে একটা কনফিউশন আছে। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে যখন আপনার রিপোর্টটা কোলেস্ট্রল বা অন্য জিনিসগুলো হাই থাকবে তখন টু সাম এক্সটেন্ট সেটাকে রেগুলেট করার জন্য কিছুদিন আপনাকে হয়তো এগ হোয়াইটই খেতে হবে, ফুল এগ খাবেন না, কিন্তু তারপর আস্তে আস্তে যখন নর্মাল লাইফে যাবেন যে আমার কোলেস্ট্রলটা রেগুলেটেড হয়ে গেছে থ্রু ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, এক্সারসাইজ মানে আধ ঘন্টা কিন্তু হাঁটা, আধ ঘন্টা থেকে 45 মিনিট খাবারের চেয়েও কিন্তু কোলেস্ট্রল রেগুলেশনে বা সুগার রেগুলেশনে সাহায্য করে। সুতরাং বলছি না মিষ্টি খেয়ে বা ভাজাভুজি খেয়ে, কিন্তু যদি আপনি ওগুলোকে বন্ধ করে দিয়ে একটা নর্মাল খাবার খান আর আধ ঘন্টা হাঁটেন বা 45 মিনিট হাঁটেন তাহলে কিন্তু আরো সাহায্যকারী হয়, রাদার দ্যান এই ওটস খাবো না ডিম খাবো এগুলোর কনফিউশনের চেয়ে, কারণ এটা বডিটাকে টোটাল মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে একটা ব্যালেন্স ডায়েট দেওয়া যেতে পারে, কিন্তু কখনোই এরম ছোট ছোট যে রাইস ব্র্যান অয়েল কি আমাকে সাহায্য, রাইস ব্র্যান অয়েল বলে না, আপনার দরকার মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অ্যান্ড স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তিনটে জিনিস। এবার তিনটে জিনিস কোন কোন তেল থেকে পাবে, সেই তেলগুলো কিছু কিছু তেল আছে যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে যাতে ওরা কিছু কিছু জিনিস ইনগ্রিডিয়েন্টস ইনপুট করেছে। রাইস ব্র্যান অয়েলে অনেকটা অনেকটা বেশি ফাইবার থাকে যেটা অয়েলের ক্ষেত্রে নর্মালি থাকে না। আর দ্বিতীয় হচ্ছে সয়াবিন অয়েল ইউজ করতে পারেন, রাইস ব্র্যান অয়েলের বদলে সয়াবিন অয়েলও ইউজ করতে পারেন, অলিভ অয়েলের বদলে আপনি মাস্টার্ড অয়েল ইউজ করতে পারেন। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি সবসময় বলি যে ভেজিটেরিয়ান ডায়েট গুলো আপনি সবসময় এই ধরনের হোয়াইট অয়েলে যাবেন, আর নন ভেজ আইটেম সর্ষের তেল বা আপনি অলিভ অয়েলে রান্না করবেন, সর্ষের তেলে করলে বেটার। এইভাবে যদি ব্যালেন্স করেন তেলটা তবে ঠিক হবে, আপনি একটা তেল ইউজ করবেন না, দুটো তেলের মিক্স করলে বেটার হবে। সুতরাং এইভাবে আপনি নিজেকে রেগুলেট করবেন। আর আমি একটা ওর উত্তরের আগে যে যেটা আমরা বলছিলাম যে আমাদের মেইন যে টপিকটা যে আমি রিডাকশন কিভাবে করব, আমি ইনফিউশন ওয়াটার খাবো, আমি রেগুলেশন করব হচ্ছে যে আমার ওয়াটার ইনটেক কে বাড়াবো 3 লিটারের মতো, ঘুমাবো এবং খাবারের টাইম গুলোকে অ্যাকিউরেট করব, তার সাথে খাবার কি কি খাবো, একটা কমপ্লিট কার্বোহাইড্রেট উইথ প্রোটিন একটা ইয়ে দরকার, ব্রেকফাস্ট দরকার এভরিডে, সেটা কিরম হতে পারে, ধরুন আপনি ওটসের সাথে দুধ খেতে পারেন অথবা এগ হোয়াইটের সাথে টোস্ট খেতে পারেন, অথবা একদম কমপ্লিটলি খুব কম পরিমাণে, এটা আমি নর্মালি দিই না কিন্তু তবুও বলছি, আপনি ডালের জলের সাথে মানে চিল্লা করে খেতে পারেন। এগুলো হচ্ছে আপনি ব্রেকফাস্টটা আপনি এইভাবে সেট করতে পারেন। সেকেন্ড ব্রেকফাস্ট সেকেন্ড হচ্ছে একটা ফল দিনে খাবেন, একটা থেকে দেড়টা ফল 150 গ্রামের মতো, কলা আর আমটা বাদ দিয়ে। আর লাঞ্চ ডিনারের টাইম সেট রাখবেন, লাঞ্চে ভাত খাবেন, ডিনারে রুটি খাবার চেষ্টা করবেন। এর বাইরে বিশেষ কিছু করার দরকার নেই, ভাজার মিষ্টিটা কমপ্লিট 1 মাস বন্ধ রাখবেন, তার সাথে ইনফিউশন ওয়াটার, খাবারের টাইমিং এবং ঘুম এবং জলের পরিমাণ এগুলো রাখুন। আপনি নিজে দেখবেন কোনো ডায়েটিশিয়ান সাপোর্ট দরকার আপনি হবে না, আপনার 1 মাসে অন্তত 1.5 কেজি 2 কেজি তো কমবে যদি আপনি এগুলোকে একদম খুব অনেস্টলি ফলো করেন যে একটু মিষ্টি খাবো না, একটু কোথাও চিনি দিলাম না, আমি একটু ভাজা খেলাম না, সেটা এরম নয় যে আমি পটল ভাজা বেগুন ভাজা খেলাম বা লুচি পরোটা খেলাম না কিন্তু পটল বেগুন ভাজা খেলাম বা ঝুড়ি ভাজা চালা, কিচ্ছু না, আপনি ভাজা ছাড়া
এইভাবে আপনি রেগুলেট করুন, তাহলে কিন্তু আপনি 2 মাস সময় নিন, তার সাথে ইনফিউশন ওয়াটারটা আর ঘুম জল, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার অন্তত ডিসেম্বরের আগে আপনি যেটা গেইন করেছিলেন সেইটা কিন্তু রিডিউস হয়ে যাবে। এই এই যে সিম্পল এই জিনিসগুলোকে আপনি ফলো করুন তাহলেই হবে, আমার মানে আমার ধারণা। আচ্ছা রেশমি, আরো এখানে অনেক কোয়েশ্চেন আসছে, কিছু কোয়েশ্চেন তো অবশ্যই রিপিট আছে, আমি জাস্ট একটু গো থ্রু করছি কারণ অনেকেই লিখছেন তো তাই জন্য। যেমন ধরুন আপনাকে আমি বলছি, অনেকেই এই ওটস সংক্রান্ত অনেকে জিজ্ঞেস করছে, আমি আপনাকেও যাচ্ছি, একটু দাঁড়ান, অনেক এসে গেছে। দেবদত্তা হালদার চট্টোপাধ্যায় উনি একটা কোয়েশ্চেন করেছে, ম্যাম আই এম আন্ডার, আপনি দেখতে পারেন ইটস অন দ্য স্ক্রিন রেশমি, ওকে, আই এম আন্ডার কনসালটেশন, মেনি পিপল সেজ টু হ্যাভ গ্রিন টি এভরি ডে উইচ হেল্পস টু রিডিউস ওয়েট, বাট টু মাচ ইনটেক অফ গ্রিন টি অগেন ইজ হার্মফুল, কুড ইউ প্লিজ এনলাইটেন আস উইথ দ্যাট পয়েন্ট, ইফ উই টেক গ্রিন টি শুড হোয়াট শুড বি দ্য আইডিয়াল ওয়ে অ্যান্ড আইডিয়াল মেথড টু হ্যাভ গ্রিন টি। আমার মনে হয় খুব রেলিভেন্ট কোয়েশ্চেন, কারণ গ্রিন টি নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে অ্যাকচুয়ালি। গ্রিন টি দুটো জিনিস করে, গ্রিন টি রিডাকশনে কিছু সাহায্য করে না, কিন্তু গ্রিন টি খুব ম্যাসিভলি অ্যাপেটাইট কন্ট্রোল করে। সো আমাদের যদি গ্রিন টি জায়গায় যেতে হয় তাহলে আমাদের বলতে হবে যে 4 কাপ গ্রিন টি কিন্তু দিনে কিন্তু ভালো, কারণ গ্রিন টিটাতে কি হয়, গ্রিন টিটা তো কোনো রকম ফার্টিলাইজ ওখানে ব্যবহার হচ্ছে না, সুতরাং অন্য চা থেকে যে অ্যাসিডিটি বা ইত্যাদি চান্সেস থাকছে গ্রিন টিতে সেটা থাকছে না। আমি শুভদীপ এখানে লাইফ একটা কথা বলতে চাই, যে আজকে যদি আমি হট করে বলি যে চিনি খেলে সুগার কমে, তাহলে আমার এই লাইফটা সুপার হিট হয়ে যাবে, কারণ বহু সুগার রুগী শুধু চিনি খেতে চায়, তারা মনে করবে যে রেশমি ঠিক বলছে। সুতরাং অনেক লাইফ অনেক উল্টো পাল্টা কথা সবেতে কিন্তু, যে সকালে খালি পেটে গ্রিন টি খেতে নেই, রাত্রির বেলা খেতে নেই, এত কথা, বা গ্রিন টি খেলে ওজন কমে, এগুলো কিন্তু কোনো জিনিসে ওজন কমে কোনো জিনিসে না। বাট গ্রিন টি হচ্ছে একটা, যার মধ্যে একটা গুণ আছে যে এটা তোমার অ্যাপেটাইট কে রেগুলেট করে, যে কোনো চা অ্যাপেটাইট রেগুলেট করে, কিন্তু চায়ে একটা প্রবলেম হচ্ছে কন্টিনিউয়াস স্টিমুলেশনের জন্য তোমার নার্ভটা নষ্ট হয়, এবং দ্বিতীয় ট্যানিনটা তোমার বডির টেক্সচার কে স্কিন কে খারাপ করে। তোমার ট্যানিনটা তুমি যে কোনো খাবারের আধ ঘন্টার মধ্যে যদি তুমি চা খাও, তাহলে ওর মধ্যে যে আয়রন, খাবারের মধ্যে যে আয়রন আছে সেটা তোমার ফুল ফুল বেরিয়ে যায়। সুতরাং চা ফ্রিকুয়েন্টলি যারা খায় তাদের হেমোগ্লোবিন ড্রপ করে, খাবারে চা খাচ্ছে, ব্রেকফাস্টে চা খাচ্ছে, লাঞ্চের পরে চা খেলো, কফির পর ডিনারের পর চা খেলো, এটা খুব হার্মফুল, এবং তাতে অ্যাসিডিটি এবং গাট কন্ট্রোলটা একদম নষ্ট হয়ে যায়। তাই আমরা নর্মাল চায়ের বদলে দেখবে কাজ করতে করতে বা প্রচন্ড একটু একটু ডায়েট করছি, আমার এখন একটু দরকার রিডাকশন, তখন একটা কিছু দরকার হয়, সামথিং মানে কিছু একটা যেটা এনার্জি লেভেলকে বাড়াবে কিন্তু আমাকে ক্ষতি করবে না, তাতে গ্রিন টিটা নর্মালি অনেকে রেফার করে। আমি করি না কিন্তু অনেকে করে, কারণ গ্রিন টিটা বেশ দাম আছে বলে আমি কখনো দামি জিনিস রেফার করি না, কিন্তু গ্রিন টি অনেকে করে এবং সেটা খুব ক্ষতিকর না। খালি পেট ভরা পেটের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে 4 কাপের বেশি গ্রিন টি খাওয়া উচিত না নর্মালি, সেটা আবার ইনডাইজেশন তৈরি করবে, এবং গ্রিন টির একটা গুণ অ্যাপেটাইট সাপ্রেস করে, এবং এতে অন্যান্য পেস্টিসাইড ইউজ হচ্ছে না বলে নো ডাউট অন্য চায় থেকে তোমাকে দেখবেন দিচ্ছে, হ্যাঁ হার্মলেস। এবং কিছু কিছু গ্রিন টি আছে যার মধ্যে ওরা ভিটামিন টিটামিন হয়তো অ্যাড করে, আই এম নট শিওর, বাট তাদের অ্যাডভার্টাইজমেন্টে তারা বলে এই অ্যাড করেছি ওই অ্যাড করেছি, সেটা যদি ট্রু হয় তাহলে। সুতরাং এইটা মানে প্লেন অ্যান্ড সিম্পল এই রেসিপি। যখন চায়ের কথাই উঠলো তখন তার সাথে একটু জিজ্ঞেস করে নি কফির ব্যাপারে, রেসিপি হোয়াট হোয়াট শুড বি দ্য রেস্ট্রিকশন, মানে কফি খাওয়া, কফির রেস্ট্রিকশন কিছু হয় নাকি কফি খেতে পারি, মানে আমি বলছি ধরুন চিনি ছাড়াই কফি বলছি, ধরুন নর্মাল দুধ দিয়ে কফি, র কফি বা দুধ দিয়ে কফি। কফি একটা ক্যাফেন এমন একটা জিনিস যে যেটা কিন্তু চা যেমনি অ্যাসিডিটি তৈরি করে, কফি কিন্তু ম্যাসিভ অ্যাসিডিটি তৈরি করে 90% মানুষের ক্ষেত্রে। অ্যাসিডিটিতে ডিপেন্ড করে কার হবে কার হবে না, কোন খাবারে খুব ডিপেন্ড করে, কিন্তু একটা ইন্ডিভিজুয়াল, কিন্তু একটা কমন যেটা ক্যাফেনটা এটাতে সাহায্য করে। ক্যাফেনে কতগুলো জিনিস আছে, ক্যাফেন যেমনি যাদের পিসিওডি আছে, পলিসিস্টিক ওভারি রয়েছে, মেয়ে মহিলাদের, আমাদের তো প্রায় 80% এর এখন পলিসিস্টিক ওভারি, যারা ইয়াং টিনেজার সবার,
এদের কিন্তু পলিসিস্টিক ওভারি বলে। ওয়ান যদি প্রত্যেক দিনে 1.5 কাপ 2 কাপও কফি খাও, সেটাও কিন্তু পলিসিস্টিক ওভারির জন্য ইজ নট গুড, নট হেলদি। তো কতগুলো জিনিস আছে, কফি একটু, ক্যাফেন একটু ডিটোরিয়েট করতে পারে। একটা পার্ট হচ্ছে ডাইজেশন, আরেকটা পার্ট হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা ট্যানিন কিন্তু অত ডেঞ্জারাস না, অর্থাৎ চা অত ডেঞ্জারাস না, বাট কফি অনেক ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিকে একটু এনকারেজ করে। অনেক রিসার্চ এটা নিয়ে হচ্ছে, কোন রিসার্চই তো কমপ্লিট নয় যে আমি স্টেটমেন্ট দিতে পারবো, কিন্তু এটা। আচ্ছা রেশমি, কিছু কোয়েশ্চেন আমি দেখছি, আপনি যখন ইনফিউশন ওয়াটার নিয়ে বলছিলেন, ইনফিউজ ওয়াটার নিয়ে, সেই ক্ষেত্রে কিছু কিছু লোকের কিছু কিছু প্রশ্ন একটু রয়ে গেছে মনে, যার মধ্যে একজন বলছে যে ম্যাম, তানিয়া বলছে ম্যাম, 2 কাপ জল মানে কতটা ওয়াটার নিতে হবে আর কি, মানে কতটা মিলিলিটার আর কি, সেইটা একটা একটু জানতে চাইছে। আমি এটা আরেকজন ওই তানিয়াই লিখেছে যে ইনফিউজ ওয়াটার কি সকালে এম্পটি স্টমাকে ইনটেক করতে হবে, যেটার উত্তর আপনি অলরেডি দিয়েছেন আমি জানি, তো এইগুলো একটু আপনি বলে নিন। আরেকজনও লিখেছে ম্যাম, আমাকে একটু যদি বলেন যে কখন আমি এটা নেব, সারাদিনে আমি কখন নেব, এই একই রকম। হ্যাঁ, এবার একটু বলে দিন একটু এটা। আমি ইনফিউশন মোটো প্রথমে 2 কাপটা আগে বলে দিই, কাপের সাইজ অনুযায়ী ছোট চায়ের কাপ হলে মোটামুটি এটা 110 মিলিলিটার, অর্থাৎ 200 মিলিলিটার হচ্ছে 2 কাপ, মানে একটা এরম সাইজের যদি গ্লাস নাও ফুল গ্লাস হবে। সেই গ্লাসে কিন্তু আমি বলেছি জল ফুটিয়ে জিঞ্জারটা দিতে, যেটা আমি প্রথম ইনফিউশন ওয়াটারের ডিটেলটা বলেছি, যে 1-2 ইঞ্চি জিঞ্জার 2 কাপ জল, এটাকে 2 ইঞ্চি জিঞ্জারকে গ্রেট করে ওই ফোটানো জলের মধ্যে দেবে, দিয়ে 1/2 ঘন্টা রাখবে, তারপর ঠান্ডা হলে বাকি ইনগ্রেডিয়েন্টস দেবে। কিন্তু অন্যান্য ইনফিউশন ওয়াটার যেমনি কাঁচা আম, গাজর, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমি 2 কাপ জলের কথা বলছি না, জিঞ্জারের কথাও বলছি না। যেমনি কাঁচা আমের সাথে তুমি মিন্ট বা পুদিনা দিচ্ছ, এবং তার সাথে কখনো একটু মধু দিতে পারো, নাও দিতে পারো। এটা ইনফিউশন ওয়াটার বা ডিটক্স ওয়াটার হচ্ছে একটা বড় জার, জার বা বড় বোতল, যার মুখটা বড় থাকবে, কারণ জিনিসগুলো তুমি ঢোকাবে এবং তারপর আবার বের করে ফেলে দেবে। সুতরাং বা একটা ডেচকিতেও করতে পারো, যেটা পিওরলি রাখতে পারবে, সেটাতে তুমি ওই ইনগ্রেডিয়েন্টস গুলো কেটে কেটে দিলে, দিয়ে প্রথমটা যেটা ফুটিয়ে বলেছি সেটা আলাদা, সেটা আর একটা আলাদা, সেটার মধ্যে জিঞ্জার আর জল ছিল এবং তার সাথে লেবু ছিল, তার সাথে পুদিনা ছিল। এবার এইটা আলাদা, এবার বাকি যা কিছু তুমি যে কোনো ডিটক্স বা ইনফিউশন ওয়াটারের ক্ষেত্রে তুমি ডেচকি নিতে পারো, বড় একটা কন্টেনার নিতে পারো, তার মধ্যে জলটাকে পুরো ফুল করবে, তার মধ্যে ইনগ্রেডিয়েন্টস, যেমনি কাঁচা আম দিলে কি গাজর দিলে বা মেথি দিলে, যা যা আমি বলেছি সেগুলো দিলে, দিয়ে যেমনি একটা হচ্ছে কাঁচা আম উইথ মিন্ট এবং কিছু মধু, আবার আরেকটা আছে গাজর, মিন্ট বা পুদিনা এবং তার সাথে একটু মেথি। এই প্রত্যেকটাই তুমি একটা বড় জারে আলাদা আলাদা করে নিলে, ধরো আজকে তুমি গাজরেরটা করবে, এই 3টি ইনগ্রেডিয়েন্টস তুমি নিলে, নিয়ে তুমি এটার থেকে জল কোনো টাইম নেই, খালি পেটে খাওয়া খুব ভালো, কিন্তু তারপর তুমি জলের পরিবর্তে খাচ্ছ, তুমি কি করো, নর্মালি যেখানে জল আছে সেখান থেকে বোতলটাকে ভরাও, অ্যাকোয়াগার্ড হোক বা যেখানে, তুমি ওই জার থেকে জলটাকে ঢেলে দিচ্ছ আর ইনগ্রেডিয়েন্টস গুলো থিতিয়ে নিচে পড়ে যাচ্ছে। এরম করতে করতে 12 ঘন্টা ওই ইনগ্রেডিয়েন্টস টা ইউজ করে করে তুমি আবার রিফিল করলে, যে 1 গ্লাস জল যেমনি নিয়ে নিলে আবার 1 গ্লাস জল ওতে ঢেলে দিলে, ওটা যদি 2 লিটার ভর্তি করে থাকো তাহলে, বা 3 লিটার ভর্তি করে, তো 3 লিটার বারবার হয়ে যাচ্ছে, কারণ তুমি যতটা করে জল খাচ্ছ আবার ততটা করে ঢেলে দিচ্ছ ফ্রেশ জল। ওই ভেজানো জলটা, ওই ইনগ্রেডিয়েন্টস যেগুলো ফেলেছো তুমি, তার ভেজানো জলটা তুমি খাবে, কিন্তু ওটা 14-15 ঘন্টা হয়ে যাওয়ার পর, নর্মালি 24 ঘন্টা, কিন্তু এই গরমে 14-15 ঘন্টার পর তুমি ওই ইনগ্রেডিয়েন্টস গুলো ফেলে আবার ফ্রেশ ইনগ্রেডিয়েন্ট নেবে, নিয়ে আবার জল ভরাবে। আর এর কোনো সময় নেই, তুমি এটা জলের পরিবর্তে খাচ্ছ, সবসময় বাইরে গেলে সেটা নিয়ে গিয়ে তুমি জল খেতে পারবে না, তখন বোতলের জল খেতে, কিন্তু এটা অল থ্রু টাইম, মানে দিনের যে কোনো সময় জলের পরিবর্তে এটা খাবে, এবং তার ইনগ্রেডিয়েন্টস গুলো কিন্তু বেশিক্ষণ পর্যন্ত তুমি রাখবে না, তো টোকে না যায় ইনগ্রেডিয়েন্টস, কাঁচা আম যদি 24 ঘন্টার বেশি রাখো টোকে যাবে, আর সেই জলটা খেলে তোমার ডায়রিয়া হবে এবং তার থেকে আরো ক্ষতি হবে ভালো হবার পর।
একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন এসেছে রেশমি, সেটা হচ্ছে সয়াবিন খেলে কি ওয়েট গেইন করে? ভেজিটেরিয়ানে ফিশ চিকেনের পরিবর্তে কি খাওয়া যেতে পারে? লিখেছেন সুচরিতা বর্মন। ভেজিটেরিয়ান ডিপেন্ড করছে কি ধরনের ভেজিটেরিয়ান, কারণ ভেজিটেরিয়ান অনেক রকম হয়। যদি ডাল বেস, দেখো প্রোটিন বেস অনেক কিছু আছে, ডালে পালসেস জাতীয় যে কোনো জিনিস খেতে পারো, ডাল তরকার রাজমা ছোলা স্প্রাউটস এগুলো খেতে পারো, পনির বা সয়াবিন খেতে পারো। এবার সয়াবিনের ক্ষেত্রে ওজন বাড়ার ব্যাপার না, সয়াবিন নর্মালি থাইরয়েড থাকলে খাওয়া যায় না। বেশিরভাগ যাদেরই এই হাই মানে বডি ওয়েট বেশি আছে, এদের প্রায় আমরা যে পেশেন্টদের ডিল করি যাদের দেখি অর্ধেক জনের থাইরয়েড বেশি থাকে, এবং থাইরয়েড যদি বেশি থাকে তাহলে তুমি সয়াবিনটা খেতে পারো। তাই এই ক্ষেত্রে বলা হয় যে সয়াবিনটা খেলে ওজন বাড়ে না, না থাইরয়েডটা বাড়ার চান্স থাকে, যাদের আছে তাদের খাওয়া বাড়ে, তাই জন্য সেটাকে রেস্ট্রিক্ট করা হয়। রেশমি, আমরা মোটামুটি শেষের দিকে এসে গেছি, তাও কিছু কোয়েশ্চেনস আমরা এবার একটু জাস্ট একটু গো থ্রু করি। গীতা অধিকার লিখেছেন, খাবার খাওয়ার পর কতক্ষণ পর ঘুমোতে পারি? বা সোমা সাহা, আরেকটাও সোমা সাহা লিখেছেন যে ডিউরিং ডায়েট আই লস মাই স্কিন গ্লো অন মাই ফেস, হাউ টু ইনক্রিজ দ্যাট? সো এই জাতীয় দুটো কোয়েশ্চেন, একটা গীতা অধিকারী, একটা সোমা সাহা। আচ্ছা, একটা একটা জিনিস হচ্ছে খাবার খাবার পর ফার্স্ট জিনিস হচ্ছে আধ ঘন্টার মধ্যে কোনো লাইং পজিশনে যাবেন না, খেলেন তো খাওয়ার পর বসে থাকতে পারেন, দাঁড়িয়ে থাকতে পারেন, হাঁটতে পারেন, কিন্তু আপনি ধরুন জেগেও রয়েছেন কিন্তু সোফাতে টিভি দেখতে দেখতে আপনি একটু হেলিয়ে গেলেন, আপনার স্টামাকটা এরকম ফ্ল্যাট হয়ে গেল, তার মানেই কিন্তু আপনার ডাইজেশনটা আটকে গেল। খাওয়াটার পর কেন আমাদের বলা হচ্ছে একটা টাইম দিতে, যাতে ফুল ডাইজেশন কমপ্লিট হয় তারপর আপনি শুতে যান, আদারওয়াইজ প্রচন্ড এদের নর্মালি গ্যাস আর অ্যাসিডিটি হয় যারা খাবার পর। ওজন বাড়ার কমার পরে আসছি ওটা কিছুই না, কিন্তু এইটা হচ্ছে মেন জিনিস। আর দ্বিতীয় হচ্ছে মাথায় রাখবেন যে এই ফ্ল্যাট পজিশনে কিন্তু খাবার খাবার আধ ঘন্টা বাদে আধ ঘন্টার আগে যেতে পারবে না, আপনি এরম বসে থাকতে পারেন, টিভি দেখছেন বসে থাকছেন, একটু হয়তো হেঁটে গেলেন কিচেনে কিছু করলেন আবার চলে এলেন, হাঁটতে দৌড়তে কেউ বলছে না, সেটাও ইনডাইজেশন হয়, কিন্তু আপনি লাইন পজিশনে যাবেন না, সেটা বসে বসেও হয় কিন্তু আধ শোয়া হয়ে গেলেন, তার মানে কিন্তু স্টামাকটা ফ্ল্যাট হয়ে গেল, তখনই কিন্তু ডাইজেশনের প্রবলেম। সুতরাং সেইটা আপনি কখনোই করবেন না। 1 নম্বর, 2 ঘন্টা বাদে ঘুমোতে গেলে ভালো, কিন্তু 1 ঘন্টা হলেও চলে যায়, এটা একদম বিদেশের নিয়মে চলতে হবে না, মানে আমাদের ক্ষেত্রে আমরা যেরকম ধরনের খাঁটি কাজ করি 1 ঘন্টা বাদে ওকে মানে ঠিক আছে মানে ইয়ে করা যায়। আরেকটা শুভদীপ কি কোয়েশ্চেন করলে, স্কিনের গ্লো, এই যে আপনার স্ক্রিনেই আছে, ডিউরিং ডায়েট আই লস্ট মাই স্কিন গ্লো অন মাই ফেস। হ্যাঁ আচ্ছা, স্কিন আর চুলের জন্য 2-3টে জিনিস কাজ করবে। এক হচ্ছে যখনই তুমি ডায়েট করবে তুমি ঘুমোচ্ছ ঠিক কিনা দেখবে, আর জলের ইনটেক ঠিক কিনা, এই দুটো যদি তুমি ডায়েটের সময় একটু ইমব্যালেন্স করো তাহলে কিন্তু তোমার স্কিন চুল সব ঘুমোতে হবে 7 ঘন্টা। আর এবার স্পেসিফিক কি ফুড আছে, পেঁপে খুব ভালো স্কিনের জন্য, এভরিডে একটা করে আমলকি খাওয়ার চেষ্টা করবে দিনের যে কোনো সময়, যতক্ষণ তুমি, আমি বিদেশে গিয়ে আমলকি খুঁজে খুঁজে মরে যাই, মানে আমলকি শর্টেজ বলে এখানে, মানে এখানে তো ভীষণ ভালো আমলকি পাওয়া যায়, সুতরাং আমলকি খাবে প্রত্যেক দিন, এটা স্কিন চুল দুটোর জন্য, কারণ ভিটামিন সেগুলো এনরিচ করে। দ্বিতীয়ত হচ্ছে স্কিনের জন্য পাকা পেঁপে খাবে, তৃতীয়ত হচ্ছে একটু বেশি করে শাক খাবে, যে কোনো শাক, সেটা হচ্ছে লাঞ্চে ডিনারে বেশ কিছুটা সেদ্ধ শাক দিনের মধ্যে খাওয়ার চেষ্টা করবে, আর জলটা তুমি এনাফ খাবে, এটা তোমার স্কিনটার জন্য। কিন্তু এই কটা জিনিসই মেইনলি, কোনো ওরকম খাবার না কমপ্লিট ভাজাভুজি বন্ধ করা, এছাড়া মানে স্কিনটা এইভাবে তুমি ফিরত আনার চেষ্টা করো। ফার্স্ট আগে ঘুমানোটা ঠিক করো, জলটা, তাহলে তোমার ফার্স্ট এক স্টেপ এগোবে। দ্বিতীয় স্টেপে আমলকি পেঁপে এগুলো, পেঁপে স্মুদি করতে পারো, পেঁপে আর টমেটো যদি একসাথে 4-5 পিস পাকা পেঁপে আর একটা টমেটো দিয়ে একটা স্মুদি করো, স্কিনের জন্য খুব ভালো স্মুদি। স্মুদি হচ্ছে একটা যে কোনো ভেজিটেবল নেবে কাঁচা আর একটা যে কোনো ফল নেবে যেটা কম্বাইন্ড হতে পারে সেইটা ভেবে, যেমনি পেঁপে টমেটো, ভেজিটেবলটা কাঁচা থাকবে পেঁপেটা পাকা থাকবে। আবার ভেজিটেবল মধ্যে পালং শাক খুব ভালো চুলের জন্য, পালং শাক তুমি কিছু কাঁচা নিলে আর পেঁপে নিলে পাকা, এই দুটোকে মিক্স করলে, কিভাবে মিক্স করবে, 1.5 গ্লাস জল দিয়ে মিক্সিতে মিক্স করবে, একটু নুন লেবু দিয়ে খাবে,
এই স্মুদি গুলো অর্থাৎ কাঁচা সবজি এবং পাকা ফল এই মিক্সিংটাও কিন্তু ভিটামিন মিনারেলস টাকে ভালো করে, যার ফলে স্কিনটা তোমার। রেশমি, অনেকে ইভিনিং স্ন্যাক নিয়ে অনেকে কোয়েশ্চেন করেছে, আমি এক একজনের নামে যাচ্ছি না, যেমন সোমা সাহা এবং দেবশ্রী মিত্র, হ্যাঁ হ্যাঁ দেবস্মিতা চক্রবর্তী, ইনারা সবাই বলছেন যে ইভিনিং স্ন্যাকে কি কি খেতে পারি, কয়েকটা অপশনস বলুন ম্যাম প্লিজ, তো ইভিনিং স্ন্যাকটা একটু জাস্ট বলে দিন। নর্মালি নর্মালি যদি রিডাকশন না হয়, আমি বলবো ইভিনিং স্ন্যাক সব সময় কোনো না কোনো একটু রান্না করা, মানে যার মধ্যে একটু সবজি থাকবে। আর আমি আমি খুব প্রেফার করি যদি কোনোভাবে, আমি জানি কাজের যারা থাকতো তাদের পক্ষে ভীষণ টাফ, কিন্তু আমি প্রেফার করব যে উপমা, পোহা, চিল্লা, এই টাইপের। চিল্লা আমি আমি বারণ করি, আলাদা কথা কে একটা স্পেসিফিক ডায়েটে কাকে কি বারণ করছি না, ওভারঅল তোমরা যদি জানতে চাও তাহলে বেসনের চিল্লা ভেজিটেবল দিয়ে, কখনো বা একটা পাতলা তুমি চালের গুঁড়ো দিয়ে, এটা তো ভিক্ষু একটা ক্যালোরি না, চালের গুঁড়ো তুমি পাতলা করে একটা ওই সরু চাকলির মতো করলে তার সাথে ভেজিটেবল দিয়ে, অনেক ক্ষেত্রে স্মুদি আমি বলবো ইভিনিং স্ন্যাক্স খেতে পারো। তবে দেখে নিও, কারো কারো ইভিনিং এ কাঁচা ফল খেলে, এই কাঁচা সবজি খেলে অ্যাসিডিটি হয়। আমি একটা খুব বলবো না কমনলি সবাইকে রিডাকশনে না গেলে যে পপকর্ন খাও, মুড়িটা খুব ভালো একটা স্ন্যাক, ধোকলা খেতে পারো। আচ্ছা যদি করো তাহলে মাঝে মাঝে কিন্তু ইডলি বা প্লেন ধোসা করতে পারো, ধোসাটা যখন করবে তখন এমন ভাবে সাইজ রাখবে এই রকম সরু চাকলির মতো, মানে একটা গোল জাস্ট রাউন্ড করে নেবে সেইটা তুমি, এগুলো খেতে পারো। এগুলো নর্মালি আমি সবেতে বলবো একটু করে ভেজিটেবল দাও, কারণ ওইটা কিন্তু ইভিনিং স্ন্যাক্সে যদি খেতে পারো, একটু সবজি বিনস গাজর হোক বা যে কোনো একটা সবজি, বিনস গাজরই দিতে পারবে, অন্য কোনো সবজি উপমা বলো পোহা বলো কোনোটাতে ভাল লাগে না। সুতরাং ইভিনিং স্ন্যাক্স হিসেবে এইগুলো হচ্ছে খুব ক্যাচি এবং এগুলো একটু রান্না করার অসুবিধা। স্মুদি হলো খুব টোটাল হয় না, একটা পাওয়ার হাউস এর মতো, ফুট করে খেলে অনেক ভিটামিন মিনারেলস হয়ে গেল, স্কিন চুল বেটার হলো আর পেটটা পুরো ভর্তি হয়ে গেল। তুমি রাত্রে খেতে গেলেও দেখবে মনে হবে বাবা এটা কাঁচা, যেই সবজি যাবে পেটটা একটা বরাট, সুতরাং আর চুলটা ক্লিয়ার করবে, অর্থাৎ যদি কনস্টিপেশন না হয় তোমার স্কিন চুল ভালো থাকবে, তোমার ওজন সহজে কমবে, ওয়াটার রিটেনশন কম হবে। সুতরাং এগুলো হচ্ছে ওই ইভিনিং এর দিকে খেলে রাত্রিটা তোমার দেখবে পরের দিন সকালবেলা স্টুল ক্লিয়ারটা খুব ইজিয়ার হয়, কনস্টিপেশন খুব চলে যায়। রেশমি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয়াঙ্কা চ্যাটার্জি একটা কোয়েশ্চেন করেছে, আমি ম্যামের কনসালটেশনে ছিলাম, তখন রাইসের বদলে রুটি খেতাম, আপনার স্ক্রিনে আছে, বাট হঠাৎ গল ব্লাডার স্টোন ধরা পড়ে, অপারেশন হয়, তারপর ব্রেকে পড়ে গেছে, তাই একটু বলুন প্লিজ আমি কি রুটি বা রাইসের বদলে ওটস নিতে পারি রাতে, বা এরকম একটা কিছু আর কি? তুমি যদি রুটি ডাইজেস্ট না করতে পারো ওটসও করতে পারবে না, কারণ রুটি আর ওটস ফাইবারের জন্যই এই ডাইজেশনটার প্রবলেম হয় এবং এক্ষেত্রে দুটো একই এফেক্ট করবে। ওটসটা আসলে সবার ক্ষেত্রে একটা চিন্তা যে ওটসটা দামি এবং ওটসটা হচ্ছে ফ্যাশনেবল এবং ওটসটা হচ্ছে ওজন কমাতে সাহায্য, কিন্তু এটা অ্যাকচুয়াল ফ্যাক্ট না। হ্যাঁ ওটাতে হাই ফাইবার আর তোমার রুটিতেও হাই ফাইবার, তোমার যদি অসুবিধা হয় তুমি টু সাম এক্সটেন্ট ময়দার রুটি খেতে পারো। আর এখন যদি তোমার কমপ্লিকেশন হয় পরিমাণে অল্প ভাত খাও, হ্যাঁ ওটস খেতে চাইলে খেতে পারো, কিন্তু এগুলো এটার বদলে এটা, এটার বদলে এটা, ওটসটা ঠিক ওই ধরনের কার্বোহাইড্রেট না যেটা হচ্ছে আমরা ভাত বা রুটির থেকে দিতে পারি। রেশমি, এবারে জাস্ট বিফোর উই এন্ড, এখানে আরেকটা জাস্ট কয়েকটা কোয়েশ্চেন আছে, যেরকম ধরুন আপনাকে জিজ্ঞেস করছে যে ড্রাই ফ্রুটস এবং পনির, এই দুটো কি ওয়েট রিডাকশনে কোনোভাবে হেল্প করে? না কোনোটাই, কোন প্রথমেই বলে দিলাম কোনোটা রিডাকশনে কিছু হেল্প করে না। পনির ইটসেলফ, পনিরটা তুমি কি দুধ থেকে করছো? তুমি যদি মোষের দুধ থেকে, বাইরের থেকে দুধ নিয়ে যে পনির কিনতে পাওয়া যায় সেটা মোষের দুধের, সুতরাং বাফালোজ মিল্ক ভীষণ হাই ক্যালোরি, অনেকটা স্যাচুরেটেড ফ্যাট, সেটা কিন্তু ওজন বাড়াতে সাহায্য করে। আবার বাড়িতে যদি তুমি পনির তৈরি করো সেটা তুমি ডাবল টোন দুধের করছো, সেটাতে তোমার ওজনটা সেভাবে বাড়বে না। এটা একটা প্রোটিন রিচ, দুধের পরিবর্তে পনির বা ছানা করে খাচ্ছো, সেটা তোমার দুধের ক্যালসিয়াম ঢুকছে, দুধের প্রোটিন ঢুকছে, সেইটুকুই, ওটা রিডাকশনের দিক দিয়ে কোনো কিছু যাচ্ছে না। এবার হচ্ছে ড্রাই ফ্রুটস না, ড্রাই ফ্রুটস না সরি, ও রিডাকশনের ব্যাপার না, এটার আলাদা একটা গুণ আছে। যখন ডায়েট করি আমরা সবসময় বলি যে কিছু কিছু ক্ষেত্রে তুমি একটু ড্রাই ফ্রুটস খেও,
কারণ ডায়েটে তো আমরা কিছুটা রেস্ট্রিক্ট করি, তার জন্য তোমার স্কিন, চুল ইত্যাদির জন্য কিছু অয়েল সিড দরকার, তার জন্য ইদার অ্যালমন্ড বা ওয়ালনাট খাও, সেটার পরিমাণটা রেগুলেটেড রাখতে হবে, অনেকটা খেলে চলবে না, এবং ওটা কিছু ক্ষেত্রে এইচডিএল এলডিএল এলডিএল কেও রেগুলেট করতে সাহায্য করে, কিন্তু এক গাদা না, পরিমাণে খুব কম। তো রেশমি, আমরা একদমই শেষে এসে গেছি, লাস্ট কোয়েশ্চেন সঞ্জীব চৌধুরী, ক্যান স্কিপিং ইজ কনসিডার্ড ইনস্টেড অফ ওয়াকিং টু কন্ট্রোল ব্লাড সুগার ইন কেস অফ ডায়াবেটিক পেশেন্ট, প্লিজ সাজেস্ট। তো উনি যা জিজ্ঞেস করছে যে ব্লাড সুগার কন্ট্রোল করতে গেলে কি স্কিপিং করা বেটার না ওয়াকিং, আমার মনে হয় এটার সাথে ডায়েটের ডিরেক্ট কোনো লিঙ্ক নেই, বাট স্টিল আপনি যদি কিছু আনসার করতে চান। আমি 100 বার আনসার করতে চাইবো, আমি যদিও এই ফিল্ডের লোক নয়, আমি অলওয়েজ মনে করি বা যা আমরা আমাদের পড়াশোনা দিয়ে বুঝেছি, পেশেন্ট দেখে যেটা বুঝেছি আরো বেশি, যে স্কিপিং সবাই করতে পারে না, সুতরাং স্কিপিং করতে গেলে তার একটা রিস্ক ফ্যাক্টরও আছে, তার কি বয়স, সেটা 14 বছরের লোক করছে না 40 বছরের লোক করছে না 60 বছরের লোক করছে, সুতরাং স্কিপিংটা রেফার করার আগে আমায় জানতে হবে, যা সুগার নিয়ে কথা হচ্ছে সে নিশ্চয়ই 14 বছরের হয়তো না, ইদার 40 বা 60, তো আমরা সেটা স্কিপিং এর বদলে, একটা স্কিপিং এ যদি ভুল করে সে দড়াম করে পড়ে গিয়ে একটা 10টা প্রবলেম হতে পারে, সবাই একরকম ফিট না। আমি যদি একটা নর্মাল অ্যাডভাইস দেব তাহলে আমি অলওয়েজ বলবো পেস একটা রাখবেন, ওয়ান কাউন্ট অর্থাৎ সেকেন্ডের যে কাউন্ট হয় 1 2 3 4, এই যে সেকেন্ডের কাউন্ট হয় সেই কাউন্টে যদি দুটো করে স্টেপ দিতে পারেন, দিয়ে মানে আপনি যদি হাঁটতে পারেন 30 থেকে 45, ব্লাড পাম্পিং বেশি হয়, এবং যত ব্লাড পাম্পিং বেশি হয় মানে যতটা দরকার ততটা হয়, আপনার মেটাবলিজম রেট বাড়বে, আপনার অল টোটাল প্রত্যেকটা অর্গানের ফাংশন বাড়বে, এটা আমি ডায়েট দিয়েও করতে পারবো। সুতরাং একটা সিম্পল হাঁটা আপনাকে যে উপকার করবে, 10টা ডায়েটিশিয়ানও আপনাকে সে উপকার করবে। এই হাঁটাটা কতক্ষণের রেশমি, এই হাঁটাটা কতক্ষণ, এটা কি ম্যান টু ম্যান, ওয়েট টু ওয়েট, এগুলো ভ্যারি করে নাকি একটা কোনো হাঁটার একটা টাইম? 100 বার 100 বার ম্যান টু ম্যান নিশ্চয়ই ভ্যারি করে, আমি বারবার বলছি আমি এই সাবজেক্টের লোক না, কিন্তু যেটুকু ইয়েতে বলছি ম্যান টু ম্যান ভ্যারি করে নিশ্চয়ই, কিন্তু নর্মালি কিচ্ছু ভ্যারি না করে একজন যে সুস্থ মানুষ যার একটা কোন রিস্ক ফ্যাক্টর নেই হাঁটাতে, ধরুন আর্থোপেডিক কোন প্রবলেম নেই বা অন্য কিছু নেই, সে আধ ঘন্টা হাঁটলে অন্তত তার ব্লাড প্যারামিটার গুলো বেটার হবে, অর্থাৎ কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, সুগার যা আছে তার থেকে বেটার হবে, এইটুকু বলা যেতে পারে। এবার কারুর অনেকটা হবে, কারুর কম হবে বেশি হবে, এগুলো তর্ক সাপেক্ষ এবং সেটা মানুষের উপর ডিপেন্ড। তো রেশমি, আমরা এখন একদমই শেষ, আমরা অনেকক্ষণ আপনার টাইম নিলাম, অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি ভেরি মাচ এই অনুষ্ঠানটায় আপনি আসার জন্যে, এবং আমার মনে হয় এখানে অনেকে এসছে যারা সত্যি বোধহয় উপকৃত হয়েছে আপনার সাথে এই খোলাখুলি এত কিছু নিয়ে ডিসকাস করে। রেশমি, বিফোর ইউ লিভ দ্য সেশন, আপনার যদি কিছু বলার থাকে অ্যাজ অ্যান এন্ডিং অর র্যাপিং, কোনো কিছু যদি বলার থাকে টু দ্য অডিয়েন্স, টু দ্য টকাথন উইথ শুভদীপের অডিয়েন্সদের, একটু প্লিজ আমি রিকোয়েস্ট করবো বলতে। আমি নিশ্চয়ই একটা কথা বলবো যে এটা প্রথমত হচ্ছে ডায়েট করাটা, হ্যাঁ, এটা এমন কিছু জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে উচিত না যে নিজের ওজন সম্পর্কে কনসিয়াস হয়ে সেটাকে অবসেশনে নিয়ে যাওয়া। অনেকেই এখন কথা একটা উঠছে, শুভদীপের সাথেও আগের দিন আমাদের কথা হলো, যে বডি শেমিং, মানে এই ওয়েট নিয়ে কাউকে বললে অনেক রকম বডি শেমিং নিয়ে কথা আসছে। আমার মেইন জায়গা হচ্ছে আপনি কনসিয়াস হন, বডি শেমিং এর পয়েন্টটা তুলে কিন্তু ওজন বাড়াতে সাহায্য করা বা ওজন বাড়াকে এনকারেজ করার কিন্তু কোনো দরকার নেই, এন্ডোর্স করার দরকার নেই, কিন্তু আরেকটা দিকে আবার এটাকে ফোকাস করে যে ওজন কমাতে হবে সেটাকে একটা অবসেশনের জায়গায় না না যাওয়া উচিত, অর্থাৎ অবসেশন আর কনসিয়াসনেস এর মধ্যে কিন্তু একটা ফাইন তফাৎ আছে। আমার ওজন বাড়লে আমি এটা কমাবো, আমার দেহটাকে আমি ঠিক রাখবো, নট ফর ওনলি বিউটি, ফর মাই হেলথ, ইটস এ ইম্পর্টেন্ট, অ্যান্ড ফর ওমেন পাওয়ার এম্পাওয়ারমেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট নিজের হেলথ কে ঠিক রাখা, এবং এইটা আমি একজন মহিলা হিসেবে প্রত্যেক মহিলাকে বলবো যে ডোন্ট এনকারেজ টু গেনিং বডি ওয়েট, ওইটা কোনো কথা হলো না, এটা আপনাকে বিভিন্ন রোগের দিকে ঠেলে যাবে, আবার তেমনি অবসেসিভ হয়ে সেটাকে কি কে রোগা বললো মোটা বললো সেটাকে নিয়ে মাথা ঘামানো সেটা করা উচিত না, নিজের শরীরকে চিনুন,
জানুন আপনার শরীর কি পারেন সেটা বুঝুন, এবং সেটা শরীরকে ভালোবেসে সেটাকে ভালো রাখার চেষ্টা করুন। তার জন্য একটা টাইমে ডায়েট করতে হলে ডায়েট করুন, প্রপার ব্যালেন্স ডায়েট করুন, কোনো উল্টো পাল্টা ইনফরমেশনে প্লিজ নিজেকে বইয়ে দেবেন না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ লাইফস্টাইল এবং হেলথটা দারুণ, মানে আপনি যেটা বললেন আই থিঙ্ক এটা অনেককে হেল্প করবে, যে এই যে আমরা এখন এত বডি শেমিং এর এগেনস্টে, যে আমাকে যে আমি মোটা, আমাকে যদি মোটা বলে আমি অনেক সময় অফেন্সিভ হয়ে যাচ্ছি, এবং আমি সেটাকে বলছি যে কেন তুমি আমায় মোটা বলছো, আমি মোটা মোটাই, কিন্তু সেটার জন্য তার মানে কি আমি মোটাকে এন্ডোর্স করছি বা মোটা থাকার মধ্যে কোনো দোষ নেই? এটা কিন্তু ভুল। মানে আমাদের মোটা থাকার কোনো রকম ভাবে উচিতই নয় আমাদের নিজেদের শরীরের জন্য, যেটা আপনি বলতে চাইছেন, এবং সেটাকে কখনোই কোন একটা অবসেশনে না নিয়ে গিয়ে নিজের ভালোর জন্য এটা করা উচিত। রেশমি, থ্যাংক ইউ সো সো মাচ, আপনাকেও উইশ করছি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সকলকে এভাবে সুস্থ রাখুন, ভালো রাখুন, এন্ড অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার রেশমি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান।